তো দেখো, আজকের ক্লাসে আমরা পড়ব বিম, কলাম, স্টেয়ার এন্ড ফুটিং, এগুলোর ড্রয়িং গুলো কিভাবে করতে হয়, এবং এই যে এগুলোর বিভিন্ন এলিমেন্ট আছে এগুলোর কোনটার কাজ কি, এগুলো আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা বিম দিয়ে শুরু করি। তো বিম কেউ দেখছো কোনো বিল্ডিং এ, বলতো? বিম কোথায় থাকে? এই যে দেখো, আমাদের শিখতে হবে বিম কি, কলাম কি, ঠিক আছে? তো আমরা যে সমস্ত বিল্ডিং, মানে দেখো যে যে সমস্ত বিল্ডিং এ বিম কলাম আছে সেগুলোকে আমরা বলি আরসিসি স্ট্রাকচার। তো আরসিসি স্ট্রাকচার বলার কারণ, এইটা ব্যবহার করতে আমরা কংক্রিটের সাথে রিইনফোর্সমেন্টও ব্যবহার করি। অর্থাৎ আরসিসি এর ফুল ফর্ম হচ্ছে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। যখন আমরা শুধু কংক্রিট ব্যবহার করতেছি, ওইটার নাম দিচ্ছি আমরা যে সিমেন্ট কংক্রিট। আর এই সিমেন্ট কংক্রিটের সাথে যখন রিইনফোর্সমেন্ট থাকবে, তখন ওটাকে বলবো রিইনফোর্স সিমেন্ট কংক্রিট। এইটাকে সংক্ষেপে বলা হয় আরসিসি। তো আরসিসি বিল্ডিং গুলোতে লোড ক্যারি করার জন্য আমরা বিম এবং কলাম ব্যবহার করি। তো কলাম ক্যারি করা হচ্ছে অ্যাক্সিয়াল লোড। অ্যাক্সিয়াল লোড কি? অ্যাক্সিয়াল লোড হচ্ছে যে যদি তার অ্যাক্সিস এর প্যারালেল লোডটা যায়, অর্থাৎ একটা কলামের ফিগার ড্র করি, মনে করো এই একটা কলাম। তো এই কলামটা থাকলে তার উপর লোডটা আসবে অ্যাক্সিয়াল, এটা হচ্ছে অ্যাক্সিয়াল লোডিং। তো যে মেম্বার তার অ্যাক্সিস এর প্যারালেলি লোড নেবে এবং ভার্টিক্যাল, সেটাকে আমরা বলতেছি কলাম। দেখো এই যে এখানে এটা একটা কলামের ড্রয়িং। আর বিম কাকে বলবো তাহলে? বিম হচ্ছে যে এরকম একটা হরিজন্টাল মেম্বার হইতে পারে বা ইনক্লাইন মেম্বার হইতে পারে, তা সে সাপোর্টেড থাকবে। আমরা যদি সিম্পলি সাপোর্টেড এর কথা বলি, যে এখানে তার একটা রোলার সাপোর্ট, এখানে একটা হিন্জ সাপোর্ট, এইটার উপর তা এই এইটার অ্যাক্সিস কোন দিকে বলতো? এটার অ্যাক্সিস এইটা না? হরিজন্টাল স্যার। হ্যাঁ। তো এটার উপর লোডটা যদি ড্র করি, দেখো লোডটা আসবে হচ্ছে এইদিকে। স্যার এই বিমের উপরে কি স্যার মানে দেয়াল গুলা করা হয় স্যার? হ্যাঁ, বিমের উপরই আমি বলতেছি আস্তে আস্তে। তো দেখো, এই বিমের যে অ্যাক্সিস তার পারপেন্ডিকুলার লোড আসতেছে, তাই তো? এটা বুঝতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে বিম এবং কলামের মধ্যে বেসিক পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। তো দেখো, আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারটা কিরকম, তোমরা কিসের উপর দাঁড়ায় আছো এখন বলো তো? তোমরা যে বিল্ডিং এ আসো, কিসের উপর দাঁড়ায় আসো বা বসে আসো, যেটাই হোক? বিম স্যার। বিম? না না, বিম না, হ্যাঁ স্ল্যাব বা ফ্লোরের উপর দাঁড়ায় আসো, তাই তো? তো দেখো, তোমার তো একটা ওয়েট আছে, তোমার একটা ওয়েট আছে, বা তোমার বাসায় যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর একটা ওয়েট আছে। তো এই সবগুলোই আসলে আছে তার স্ল্যাবের উপর। তো স্ল্যাবটা লোডটাকে ক্যারি করবে, ক্যারি করে নিয়ে সে বিমের উপর নিয়ে যাবে। দেখো যে তোমার রুমের চারদিক দিয়ে বিম আছে, তো অর্থাৎ লোডটা প্রথমে আসবে স্ল্যাবের উপর, সেই লোডটা স্ল্যাব থেকে যাবে বিমের উপর। এবং এই বিমগুলো খেয়াল করো কয়েকটা কলামের সাথে কানেক্টেড আছে। কলামগুলো মেইনলি থাকে রুমের কর্নার সাইড গুলোতে। অর্থাৎ এই যে বিমের উপর লোড আসতেছে তার অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, এবং এই বিমগুলো কানেক্টেড আছে কলামের সাথে। তো এই বিমের লোডটা চলে যাচ্ছে কলামে, এবং কলামে যখন লোডটা যাচ্ছে, কলামের লোডটা আস্তে আস্তে নিচে যাচ্ছে, নিচে যেতে যেতে বিল্ডিং এর একদম নিচে চলে যাবে। তো বিল্ডিং এর একদম নিচে থাকবে ফাউন্ডেশন বা ফুটিং।
তো কলাম লোডটাকে ট্রান্সফার করবে আবার ফুটিং এর উপর, এবং সেই ফুটিং লোডটাকে তার নিচে যে মাটি আছে বা সয়েল আছে তার উপর ট্রান্সমিট করে দেবে। তো দেখো লোডটা কোথায় থেকে কোথায় যাচ্ছে, লোডটা প্রথমে আসতেছে স্ল্যাবের উপর, স্ল্যাব থেকে যাচ্ছে বিমের উপর, বিম থেকে আসতেছে কলামে, এবং কলামের মাধ্যমে ফুটিং এর উপর যাচ্ছে, এবং ফুটিং থেকে সেটা সয়েলের উপর যাচ্ছে। অর্থাৎ আমরা একটা বিল্ডিং এর সম্পূর্ণ লোডটাকে বিভিন্ন স্ট্রাকচারাল সিস্টেমের মাধ্যমে তার যে সয়েল আছে বিল্ডিং এর নিচে সেখানে আমরা ট্রান্সমিট করতেছি। এবং বিল্ডিংটা টিকবে কখন, যতক্ষণ পর্যন্ত বিল্ডিং এর নিচের সয়েলটা তার উপরের যে বিল্ডিং এর লোড আসবে সেই লোডটা নিতে পারবে ততক্ষণ পর্যন্ত বিল্ডিংটা টিকে থাকবে। আর যখন এই সয়েলটা ফেল করবে, লোড নিতে পারবে না, তখন কিন্তু বিল্ডিংটা কলাপস করবে বা ভেঙে যাবে বা এটা কাত হয়ে যেতে পারে। তো এগুলো আসলে ডিজাইনের বিষয় যে প্রথমে আমাদের জানতে হয় তার কি পরিমাণ লোড আসে, এটা অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা জানি, এবং কার উপর কত মোমেন্ট আসতেছে, কত লোড আসতেছে, এটার উপর ভিত্তি করে এই ডিজাইন গুলো করা হয়। তো ডিজাইন ডিজাইন আমাদের দরকার নাই বা তোমাদের দরকার নাই আর কি। তো এই ডিজাইন করার পর আমরা জানতে পারি যে আমরা একটা কলামের ভিতর কয়টা রিইনফোর্সমেন্ট দেবো। এমনি বিল্ডিং বানানোর সময় কলাম বানানো দেখছো কেউ ভিতরে রিইনফোর্সমেন্ট? এটা তো দেখছো অবশ্যই, বা এই যে বিম যখন বানায় তখন যে প্রথমে কি রড বাঁধে না? জি স্যার। হ্যাঁ, এগুলো তো দেখার কথা। তো দেখো ওই যে আমি কয়টা রড দেব, এবং রডেরও কিন্তু বিভিন্ন সাইজ আছে, কত সাইজের রড কয়টা দেব, এগুলো সব হচ্ছে ডিজাইনের বিষয়। অর্থাৎ ইঞ্জিনিয়ার তার লোডের উপর বেসিস করে আগে ডিজাইন করবে বিভিন্ন এলিমেন্ট। এবং সেই তুমি যখন ফিল্ডে যাবে বা ইঞ্জিনিয়ার যখন এই ডিজাইনকে ফিল্ডে অ্যাপ্লাই করতে যাবে, সে কিন্তু আর ওই ক্যালকুলেশনগুলো নিয়ে যাবে না, সে নিয়ে যাবে কি ড্রয়িংগুলো। অর্থাৎ একটা ড্রয়িংয়ে সে সমস্ত ইনফরমেশন থাকবে যে আমি কোথায় কয়টা রড দেবো, তার ডাইমেনশন কত হবে, এগুলো সব ইনফরমেশন কিন্তু ড্রয়িংয়ে ক্লিয়ারলি থাকতে হবে। কারণ এগুলো যদি ড্রয়িংয়ে না থাকে তাহলে ফিল্ডে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করা সম্ভব না। তো তার মানে কি আমাদের প্রথমে করতে হবে ডিজাইন, ডিজাইনের থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই আসলে আমরা ড্রয়িংয়ে রিপ্রেজেন্ট করব। এবং এই কারণেই আসলে ড্রয়িংটা খুবই ইনফরমেটিভ একটা ড্রয়িং হতে হয়, এবং আসলে ড্রয়িংটা যত পারফেক্ট হবে সেটা তত সুবিধাজনক হবে সেটা অ্যাপ্লিকেশন করা। তো আমরা আজকে এই বিমের ড্রয়িংটা একটু দেখি যে বিম কিভাবে আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমাদের ড্রয়িং করা শিখতে হবে এবং ড্রয়িংটা রিড করাও শিখতে হবে যে আসলে কিভাবে আমরা ড্রয়িংটা রিড করতে পারি। তো এখানে আমাদের বিমের ক্ষেত্রে আমাদের লং সেকশন শিখবো আমরা এবং ক্রস সেকশন শিখবো। তো লং সেকশন কি ক্রস সেকশন কি এটা কেউ জানো স্যার? কোন একটা জিনিস আড়াআড়ি ভাবে কাটলে স্যার যে সেকশনটা বের হয় স্যার, এটা স্যার ক্রস সেকশন। তোমরা যে লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ পড়ছো না? জি স্যার। হ্যাঁ, লম্বচ্ছেদের ইংরেজি হচ্ছে লং সেকশন। অর্থাৎ তুমি কোনো একটা এলিমেন্টকে, সেটা যে এলিমেন্টই হোক, তার অ্যাক্সিসে প্যারালালি যদি সেকশন নাও তাহলে ওটাকে আমরা বলি লং সেকশন। আর কোন একটা এলিমেন্টের অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যদি সেকশন নেই তাহলে ওটাকে বলি আমরা ক্রস সেকশন। তো তাহলে লং সেকশন এবং ক্রস সেকশনের পার্থক্যটা বুঝতেছো সবাই? এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? কারণ কোনো কোনো সময় বলা থাকবে যে ড্র লং সেকশন বা ড্র ক্রস সেকশন, তো ওইটা ভাষাটা বুঝে কিন্তু তোমাকে ড্রয়িং করতে হবে। তো দেখো এই যে আমরা বিমের ক্ষেত্রে বিষয়টা দেখি, মনে করো এই যে এই বিমটা, যে বিমটা এখানে ড্র করা আছে, তার অ্যাক্সিস কোন দিকে? তার অ্যাক্সিস হচ্ছে এই দিকে। হ্যাঁ, তো দেখো সেকশনটা কোথায় নেওয়া হয়েছে, তার অ্যাক্সিসের প্যারালালি নেওয়া হয়েছে না, বা তার অ্যাক্সিসের সমান্তরাল নেওয়া হয়েছে। তো এটাকে আমরা বলবো যে এইটা এই এই বিম, অর্থাৎ এটা আসলে ফ্রেমের ড্রয়িং। তো এই ফ্রেমের লং সেকশন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই এই এতটুকু হচ্ছে তার বিম এবং এগুলো হচ্ছে কলাম। তো কলামটা এখানে আমরা ড্রয়িং এ দেখাচ্ছি না, কিন্তু কলামের এখানে যে কলাম আছে সেটা বোঝানোর জন্য আমাকে তো কলামের পজিশনটা দেখাইতে হবে।
তো এটা আমরা পরে শিখবো আস্তে আস্তে। তো এই ফ্রেমে আমরা এই বিমের অংশটা দেখতেছি। এখন তারপর যদি আমরা এই যে এই বরাবর যদি কোনো বিমে কে আমি যদি সেকশন নেই, অর্থাৎ এখানে আসলে আমরা একটা বিমের ক্ষেত্রে তিনটা জায়গায় সেকশন নেই, সাপোর্টে একবার সেকশন নেই, তার মিড স্প্যানে একবার সেকশন নেই। তো এরকম যদি চিহ্ন দেওয়া থাকে যে এই যে এরকম, এখানে এটা বললাম যে সেকশন ওয়ান ওয়ান, এই যে সেকশন ওয়ান ওয়ান, অর্থাৎ আমি এটাকে দ্বারা বোঝাচ্ছি যে আমি যে বিমটা এখানে দেখানো আছে সেই বিমটাকে এই বরাবর আমি তার ক্রস সেকশন নিছি। তো সেই ক্রস সেকশন নিলে যেটা দেখতে পারবো সেটা এখানে ড্র করা আছে। আবার ঠিক একইভাবে আমরা অন্যটার ক্ষেত্রে দেখি যে সেকশন থ্রি থ্রি, তো সেকশন থ্রি থ্রি এর ক্ষেত্রে কি আসতেছে যে এখানে সেকশন থ্রি থ্রি এর ক্ষেত্রে আমি এখানে একটা সেকশন নেবো। তো এই যে এখানে আমি ক্রস সেকশন নিলে যেই ভিউটা দেখতে পারবো সেই ভিউটা এখানে দেখানো আছে। তো বুঝতে পারতেছো এখন ক্রস সেকশন লং সেকশন কি? দেখো এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে একটা বিমের লং সেকশন ড্রয়িং করে সেটা একটু দেখি। দেখো আমরা একটু শিখি যে পজিটিভ মোমেন্ট কি এবং নেগেটিভ মোমেন্ট কি। তো পজিটিভ মোমেন্ট হলে মনে করো একটা বিম আছে, ঠিক আছে, এই যে এরকম একটা বিম আছে, তো ধরলাম এটা পজিটিভ মোমেন্ট আছে। তো পজিটিভ মোমেন্ট হলে এটা ডিফ্লেক্টেড শেপ হবে এরকম, এবং মোমেন্ট ক্রিয়া করবে যে এই বর্গ, এটা আমাদের পজিটিভ কনভেনশন। দেখা যাচ্ছে, দেখা যাবে নাকি? নিজে এখানে ড্র করতেছি, এটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তো এটা এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। ঠিক আছে, তো দেখো পজিটিভ মোমেন্ট হলে কি হয়, পজিটিভ মোমেন্ট হলে নিচের ফাইবার আসে টেনশন, আর উপরের ফাইবার আসবে হচ্ছে কম্প্রেশন একটা বিমের ক্ষেত্রে। আর যদি নেগেটিভ মোমেন্ট আসে, নেগেটিভ মোমেন্ট আসলে আমরা এটার ডিফ্লেক্টেড শেপ ড্র করবো এরকম, তার মোমেন্টটা এই বরাবর আসলে কাজ করতেছে, তো তখন হবে যে উপরের ফাইবারে টেনশন আর নিচেরটাই হবে কম্প্রেশন। তো আমরা একটা বিমে কেন রিইনফোর্সমেন্ট দিচ্ছি? রিইনফোর্সমেন্ট দিচ্ছি আসলে রিইনফোর্সমেন্ট দিচ্ছি তার এই টেনশন ফোর্সটাকে যাতে আমরা চেক দিতে পারি, কারণ কংক্রিট কিন্তু টেনশনে খুবই উইক। সেটা কংক্রিটে যখন টেনশন আসবে কংক্রিট কিন্তু ক্র্যাক করে যেতে পারে। হ্যাঁ বলো। হ্যালো, রিইনফোর্স মানে কি স্যার? হ্যাঁ, রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যে রড, যে লোহাটা দেওয়া হয় সেটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট, সোজা কথা। জি স্যার। তো রিইনফোর্সমেন্ট হিসেবে তো মাইল্ড স্টিল ব্যবহার করা হয়। তো এই যে আমরা আরসিসি স্ট্রাকচারে কেন রিইনফোর্সমেন্ট দেই, আমরা যে টেনশন ফোর্সটাকে চেক দেওয়ার জন্য রিইনফোর্সমেন্ট দেই, কারণ কংক্রিট হচ্ছে টেনশনে খুবই উইক, টেনশন চলে আসলে কংক্রিটে ক্র্যাক চলে আসতে পারে। তো একটা বিমে মনে করি যে এখানে যে বিমের ফিগারটা ড্র করা আছে, তো এই বিমের উপর যখন লোড আসবে লোডটা কোন দিকে আসবে বলতো? এটা তো গ্র্যাভিটি লোড আসবে, গ্র্যাভিটি লোড কোন দিকে কাজ করে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই যেভাবে প্রকাশ করে না, এই বিমের উপর আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে নিচের দিকে। তো যখন এই নিচের দিকে লোডটা কাজ করবে তখন এটার ডিফ্লেক্টেড শেপটা কিরকম হইতে পারে একটু দেখি আমরা। তো দেখো এই যে এই অংশ কি আসতেছে বলতো?
দেখো এটার সাথে তুমি একটু মিলাও, উপরে কি আসতেছে টেনশন, এখানে উপরে টেনশন আসতেছে, এখানে নিচে টেনশন আসতেছে, আবার এখানে দেখো উপরে টেনশন আসতেছে, নিচে টেনশন আসতেছে, উপরে টেনশন আসতেছে, ঠিক আছে? তো টেনশন কোথায় কোথায় আসতেছে? গ্র্যাভিটি লোডিং এর ক্ষেত্রে সাপোর্টের এখানে টেনশন আসতেছে, আর মিড স্প্যানের নিচে টেনশন আসতেছে, এখানে টপ ফাইবারে টেনশন আসতেছে, এখানে বটম ফাইবারে টেনশন আসতেছে। তো এটার যদি আমরা ওই মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করতাম তাহলে অনেকটা এরকম আসতে পারতো, যে তার মোমেন্ট ডায়াগ্রামটা একটু চিন্তা করি, এইটা তার সাপোর্ট, তো মোমেন্ট ডায়াগ্রামটা অনেকটা এরকম আসবে, এইখানে যদি সাপোর্ট থাকে, তো দেখো এই যে মিড স্প্যান আসবে পজিটিভ মোমেন্ট, এই যে এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট, আর সাপোর্টের কাছে আসবে নেগেটিভ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্ট আসলে উপরে টেনশন আসে, এই যে সাপোর্টের কাছে পজিটিভ নেগেটিভ মোমেন্ট আসতেছে, এখানে উপরে টেনশন আসতেছে, আর মিড স্প্যানে পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে নিচে আসবে টেনশন। এই যে দেখো এখানে মিড স্প্যানে এখানে নিচে টেনশন আসতেছে, নিচে টেনশন। তো এটা বুঝতেছো তো সবাই যে কেন আমরা এটা শেখার উদ্দেশ্য আছে? কারণ আমরা যে রিইনফোর্সমেন্ট বসাবো, তুমি যদি এটা না বুঝো তাহলে রিইনফোর্সমেন্ট কেন বসাচ্ছে এটা বুঝতে পারবে না। তো দেখো এটা তোমরা ক্লিয়ার কিনা, যে কোথায় পজিটিভ মোমেন্ট আসতেছে, কোথায় নেগেটিভ মোমেন্ট আসতেছে, এবং কেন আমরা উপরে টেনশন ধরতেছি? এই দেখো যেখানে সাপোর্টের কাছে নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট আসলে কি, এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট আসলে উপরের ফাইবারে আসবে টেনশন, এই যে উপরের ফাইবারে টেনশন, আর পজিটিভ মোমেন্ট আসলে নিচের ফাইবারে আসবে টেনশন, এই যে নিচের ফাইবারে টেনশন। তো এটা ক্লিয়ার সবাই? জি স্যার। তো ঠিক আছে, তো এখন দেখো আমরা যেহেতু দেখতেছি যে আমাদের কোথায় কোথায় টেনশন আসতেছে, তো ওই টেনশন গুলোকে চেক দেওয়ার জন্যই তো আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো একটা বিমের ক্ষেত্রে আমরা প্রথমে চারটা রিইনফোর্সমেন্ট চারটা কোণায় অবশ্যই থাকতে হবে, কারণ আমরা তো এখানে রেক্ট্যাঙ্গুলার বিম ব্যবহার করতেছি, তো চারটা কর্নারে চারটা রিইনফোর্সমেন্ট অবশ্যই দিতে হবে। এরপর আমাদের মোমেন্টের উপর নির্ভর করে বাকি রিইনফোর্সমেন্ট গুলো দিতে হবে, কারণ চারটা কোণায় চারটা রিইনফোর্সমেন্ট দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ওই মোমেন্টের জন্য অ্যাডিকুয়েট নাও হইতে পারে। তো সেই কারণে এই চারটা রিইনফোর্সমেন্ট পাশাপাশি আমরা আরো কিছু বাড়তি রিইনফোর্সমেন্ট দিই। তো দেখো এই যে বলতেছিলাম যে আমরা সাপোর্টের কাছে টেনশন আসতেছে টপ ফাইবারে, তো এখানে আমরা এই যে একটা এক্সট্রা টপ দেব, এখানে আমরা একটা এক্সট্রা টপ বার দেব, আবার ঠিক একইভাবে যে সাপোর্টের এখানে আমরা একটা এক্সট্রা টপ বার দেব। তো এটা কেন দেওয়া হলো বুঝতে পারতেছো এখন, কেন এখানে উপরে আমরা রিইনফোর্সমেন্ট দিলাম সাপোর্টের কাছে? এটা এটা বোঝা যাচ্ছে যে কেন উপরে দিলাম? দেখো আমাদের সাপোর্টের কাছে কি নেগেটিভ মোমেন্ট আসতেছে, নেগেটিভ মোমেন্ট আসলে কি উপরের ফাইবার আসবে টেনশন, তো উপরের ফাইবারের টেনশনকে চেক দেওয়ার জন্য আমাকে কিন্তু এই যে রিইনফোর্সমেন্ট দিতে হবে, অর্থাৎ এখানে যেহেতু উপরে টেনশন আসতেছে এই কারণে আমরা উপরের ফাইবারে দেব এই টেনসাইল রিইনফোর্সমেন্টটা। স্যার রিইনফোর্সটাকে স্যার মানে এখানে বিমে দেওয়া হচ্ছে স্যার? হ্যাঁ এটা এটা তো বিম এর ফিগার দেখাচ্ছি। আচ্ছা স্যার এখন আমরা নিচে যাই, দেখো নিচের ক্ষেত্রে কি মানে স্যার বিম এর রডটা স্যার মানে ওই সাপোর্টের এটা চেক দিতে স্যার সাপোর্টের টেনশনটা স্যার? হ্যাঁ সাপোর্টের ওইখানে টেনশন মানে যাতে ক্র্যাক না হয়ে যায় এবং বিমটা যাতে ফেল না করে, এই কারণে আমাকে উপরে রিইনফোর্সমেন্ট দিতে হবে, কারণ সাপোর্টের এখানে কি দেখতেছি আমরা নেগেটিভ মোমেন্ট আসতেছে। জি স্যার
আর এরপর আমরা নিচেরটা দেখি যে আমরা দেখতেছি যে আমাদের মিড স্প্যানেও কিন্তু পজিটিভ মোমেন্ট আসছে। তো পজিটিভ মোমেন্ট আসলে কি হবে, বটম ফাইবার আসবে টেনশন। তো বটম ফাইবার যেহেতু টেনশন আসছে তার মানে আমাকে নিচেও এই যে রিইনফোর্সমেন্ট দিতে হবে। তো এটা এটা হচ্ছে যে এক্সট্রা বটম। তো এক্সট্রা বটমটা আমরা এইভাবে দিই। তো তাহলে কি দাঁড়াইলো বিষয়টা, আমরা চারটা রড কিন্তু চারটা কোণ অবশ্যই দেবো। এটা মানে বিমের প্রথম একটা আমাদের ক্রাইটেরিয়া যে চারটা কর্নার আছে রেক্ট্যাঙ্গুলার, ওই চারটা কর্নার আমাকে চারটা রিইনফোর্সমেন্ট অবশ্যই দিতে হবে। তারপর আমার আরো যে মোমেন্ট বাড়তিটুকু থাকবে সেই মোমেন্ট রেজিস্ট করার জন্য আমরা যেখানে নেগেটিভ মোমেন্ট আসবে সাপোর্টের কাছে সেখানে আমরা এক্সট্রা টপ বার দেবো, এবং এটা থাকবে যে উপরে উপরের দিক দিয়ে। আর নিচের যে বাড়তি পজিটিভ মোমেন্ট আসবে সেটার জন্য আমরা নিচ দিয়ে তার এক্সট্রা বটম দেব। তো এই যে এইটা আমরা দিতে পারি যে স্ট্রেইট বার ব্যবহার করে। তো এই স্ট্রেইট বার ব্যবহার না করে এটা অন্যভাবেও দেওয়া যায়। তো এটা কিভাবে দেওয়া যায়, এটা আমরা এভাবে দিতে পারি যে ক্র্যাঙ্ক বার ব্যবহার করে। তো ক্র্যাঙ্ক বারটা কি, ক্র্যাঙ্ক বারটা হচ্ছে যে আমি কোনো রডকে এভাবে কাটবো না, মানে যতটুকু পারি আমি রডটাকে কম কাটবো। তো এখানে কি করছে, আমি যখন সাপোর্টের কাছে আসি, যখন সাপোর্টের কাছে আসি তখন এই রডটাকে আমি উপরে রাখবো, তারপর যখন মিড স্প্যানের দিকে চলে আসবো এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে আবার বেন্ড করব, তারপর মিড স্প্যানে এটা নিচ নিচ বরাবর থাকবে, আবার এটা যখন সাপোর্টের কাছে চলে যাবে আবার একটু উপরে উঠে আসবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার দেখো যেভাবে যাবে, অর্থাৎ যেখানে এটা উপরে দরকার সেটা উপরে চলে যাবে, যেখানে এটা নিচে দরকার সেটা নিচে চলে যাবে। এইটাকে আমরা বলি ক্র্যাঙ্ক বার। এবং এই ক্র্যাঙ্ক বার যখন দেব তারপরেও যদি নেগেটিভ মোমেন্ট বাড়তে থেকে যায় তাহলে ক্র্যাঙ্ক বারের পাশাপাশি আমরা তার সাপোর্টে আমরা আরেকটা এক্সট্রা টপ বার দেবো, এবং নিচে যদি আরো কিছু দরকার হয় তাহলে নিচেও আমরা রড দিতে পারি। এটা তার ডিজাইনের উপর নির্ভর করবে। তো তাহলে রডের প্লেসমেন্টটা বুঝতে পারতেছো? জি স্যার। তো এখন আমরা রডটাকে কতটুকু লেন্থে রাখব এটা একটা বিষয়, কারণ মোমেন্ট যখন ডেভেলপ করে এই মোমেন্টটা আসলে তার যে রিইনফোর্সমেন্টের সারফেসে একটা শিয়ার ফোর্স ডেভেলপ করে, অর্থাৎ কংক্রিট এবং রিইনফোর্সমেন্ট এই দুটোর সারফেসে একটা হরাইজন্টাল ফোর্স ডেভেলপ করে। তো এই ফোর্সটাকে নেওয়ার জন্য রিইনফোর্সমেন্টকে একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত আমাকে রাখতে হবে, ওর চেয়ে ছোট হয়ে গেলে এটা স্লিপ করে যেতে পারে। তো তখন কিন্তু বিমটা তার মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটিটা হারাবে। তো এই কারণে একটা মিনিমাম লেন্থ আমাকে রাখতেই হয়। আবার এই মিনিমাম লেন্থের চেয়ে বড় আমরা দিতে পারি, কিন্তু মিনিমাম লেন্থের চেয়ে বড় যতটুকু দেব এটা আসলে অপ্রয়োজনীয়। তো রিইনফোর্সমেন্টের অনেক দাম, মোটামুটি পার কিলোগ্রাম 65 থেকে 80 টাকা হইতে পারে। তো এবং 1 কিলোগ্রাম রিইনফোর্সমেন্ট হইতে কিন্তু খুব বেশি রডও লাগে না, মনে করো 1 মিটার রড বা 1.5 মিটার হলে 1 কিলোগ্রাম হয়ে যাবে। তো একটা বিল্ডিং এ এরকম যদি আমরা বাড়তি বাড়তি রড দিই তাহলে কনস্ট্রাকশনের খরচ অনেক বেড়ে যাবে, তো যেটা দরকার নেই সেটা আমরা দেব না। এই কারণে আমাকে তার এই লেন্থটা আমাকে মেনটেন করতে হবে। তো এই লেন্থটাকে আমরা বলি ডেভেলপমেন্ট লেন্থ, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু দেবো, এর চেয়ে কম দেবো না, এর চেয়ে বেশি দিলে আমার বাড়তি খরচ হবে। তো এই ডেভেলপমেন্ট লেন্থটা আমরা এই দুই কেসে দুই রকম হয়, অর্থাৎ আমরা যখন স্ট্রেইট বার ব্যবহার করবো একরকম হবে, আর আমরা যখন এই ক্র্যাঙ্ক বার ব্যবহার করবো তখন একরকম হবে। তো এই ড্রয়িংগুলো একটু মুছে দিলাম কারণ আমাদের বাকিগুলো বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, মশার দরকার নেই। তো দেখো যে আমরা প্রথমে শুরু করি যে এই টপ বার দিয়ে। তো এই টপ বারের লেন্থটা বোঝার জন্য আমাকে তার এন্ড কন্ডিশনটা বুঝতে হবে। তো এন্ড কন্ডিশন দুই ধরনের হয়, একটা হচ্ছে তার কন্টিনিউয়াস এন্ড এবং আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ড। তো দেখো ডিসকন্টিনিউয়াস মানে কি, এরপর আর যায় নাই, এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। দেখো এই যে বিমটা কি এই পাশে আছে,
হ্যাঁ এই বিমটা কিন্তু এই পাশে আর নাই, তার মানে এটা এটা একটা ডিসকন্টিনিউয়াস হ্যান্ড। আর এইখানে দেখো এই বিমটা কি এই পাশে চলে গেছে না, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস হ্যান্ড। আবার দেখো এই যে এই এন্ডটা দেখো এখানে আসছে এখানে আসছে, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস হ্যান্ড, তাই তো? হ্যাঁ, তো আমরা কন্টিনিউয়াস হ্যান্ড বুঝলাম এবং ডিসকন্টিনিউয়াস হ্যান্ড বুঝলাম। এখন আমরা শিখি যে তার স্প্যান কি এবং ক্লিয়ার স্প্যান কি। আমরা যখন এই কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নেব তখন ওইটাকে আমরা বলবো স্প্যান। এটা যদি আমি একটু দেখাই, দেখো এই যে এটা যদি সেন্টার থেকে নেই এবং এইটার যদি সেন্টার থেকে নেই, তাহলে যে এই দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা আসবে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে স্প্যান, ঠিক আছে? আর এই ক্ষেত্রে দেখো যে আমি যদি তার কলামে এই কলামের ফেস থেকে এই কলামের ফেস পর্যন্ত যাই, অর্থাৎ আমি এখন সেন্টার সেন্টার না নিয়ে এই ফেস থেকে এই ফেস পর্যন্ত আসতেছি, তাহলে এটাকে আমরা বলবো ক্লিয়ার স্প্যান। দেখো এই দুটো বোঝা যাচ্ছে যে স্প্যান কোনটা, ক্লিয়ার স্প্যান কোনটা? জি স্যার। তো আমাদের এই ডেভেলপমেন্ট লেন্থ, অর্থাৎ আমরা একটা রিইনফোর্সমেন্টকে কতটুকু লেন্থে রাখবো সেটা নির্ভর করবে তার ক্লিয়ার স্প্যানের উপর। তো আমাদের দুইটা কনভেনশন আছে যে আমরা স্ট্রেইট বার দিলে এক ধরনের রাখবো আর এই ক্র্যাঙ্ক বার দিলে আরেক ধরনের রাখবো। তো আমরা যখন স্ট্রেইট বার ব্যবহার করব, দেখো ডিসকন্টিনিউয়াস এন্ডে এখানে ক্লিয়ার স্প্যান কত দেওয়া আছে বলো তো, L1। তো ডিসকন্টিনিউয়াস এন্ডে এটা কত, দেখো L1/4, অর্থাৎ ক্লিয়ার স্প্যানের 1/4 পর্যন্ত আমাকে এই লেন্থটার মেনটেন করতে হবে। এবং এই যে এখানে যে রিইনফোর্সমেন্ট, এইটা কলামের ফেস থেকে কতটুকু ভিতরে থাকবে, 6 ইঞ্চি ভিতরে থাকবে, কারণ এটা তো এটাকে এইটাকে তো আমাকে কলামের সাথে একটা বন্ডিং তৈরি করতে হবে, না হলে তো এটা খুলে চলে আসতে পারে বা মানে তার রেস্ট্রিকশনটা ঠিক মতো হবে না। তো এই কারণে আমি কলামের মধ্যে এটাকে 6 ইঞ্চ আরো স্যার সবসময় কি 6 ইঞ্চি ঢুকানো হয় নাকি মানে শুধু এখানেই স্যার? এটা মিনিমাম 6 ইঞ্চি। তো কলাম এবং বিমের জয়েন্টটা আসলে একটা কমপ্লেক্স একটা জয়েন্ট, তো আমরা যতটা সিম্পলিফাই করে বলতে পারি এই কারণে আমরা একটা মোটামুটি একটা 6 ইঞ্চি ভিতরে রাখতেছি যাতে বর্নিংটা ভালো মতো হয়। তাহলে স্যার L1/4 দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, L1/4টা কি, অর্থাৎ আমরা ডিসকন্টিনিউয়াস এন্ডের যে আমরা টপ বার দিচ্ছি সেই টপ বারের লেন্থ কতটুকু হবে তার ক্লিয়ার স্প্যানের 1/4। দেখো এটা কি কি বোঝাচ্ছে, এই যে এই কলামের এন্ড থেকে, সরি এই কলামের ফেস থেকে এই পর্যন্ত কতটুকু, L1/4। তো এইটা গেল হচ্ছে ডিসকন্টিনিউয়াস এন্ডের ক্ষেত্রে। এখন আমরা দেখি যে কন্টিনিউয়াস এন্ডে কি করি আমরা। দেখো কন্টিনিউয়াস এন্ডে কি করছে, এই কলামের ফেস থেকে এই পর্যন্ত কতটুকু রাখছে, L1/3, অর্থাৎ তার ক্লিয়ার স্প্যানের 3/1। এখানেও একই রকম, এখানে যেহেতু একটা কন্টিনিউয়াস এন্ড এই কারণে তার ক্লিয়ার স্প্যানের, এই যে এখানে তার ক্লিয়ার স্প্যান L2, এই স্প্যানটা আলাদা, তো এই ক্লিয়ার স্প্যানের 3/1। আবার এখানেও দেখো যে এখানে যেহেতু একটা ক্লিয়ার স্প্যান তো এটার 3/1। তো টপ বার ক্লিয়ার তোমরা? স্যার এর মাঝের জায়গাগুলোতে কি কোনো মানে রড থাকে না, রিইনফোর্স থাকে না স্যার? হ্যাঁ, এটা রিইনফোর্সমেন্ট থাকবে কারণ আমাকে 4টা কর্নারে তো 4টা দিতেই হবে, ওইটা এখানে দেখায় নেই, এখানে শুধু এক্সট্রা যেটা দিচ্ছে সেটাই দেখাইছে। না স্যার মানে L1/4 তো মানে হলো আবার মাঝখানে নাই, আবার L3/4 L1/3 কন্টিনিউ কিন্তু মাঝখানে জায়গাটা ফাঁকা স্যার, মানে ওই জায়গায় স্যার কিছুই থাকে না স্যার? দেখো আমরা যদি এই যে বিমের ক্রস সেকশনটা নেই, এই যে 4টা কর্নারে 4টা আমাকে দিতেই হবে মিনিমাম, 4টা কর্নারে 4টা মিনিমাম। এখন এই যে এক্সট্রা যেটা দিচ্ছি সেটা আসলে যেইটা, এই যে মনে করো এই দুইটা, ও আচ্ছা স্যার এগুলা এই দুইটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, এই দুটো এক্সট্রা, তারপরে এগুলা আসছে স্যার। হ্যাঁ, এইটা এখানে দেখা যেত কিন্তু একসাথে দেখালে এটা বোঝা যেত না, জন্য এখানে দেখাই নাই, কিন্তু আমাদের ড্রয়িং এ এগুলো আমরা সব ডিটেইলস দেখাবো। তো আমরা আগে বেসিকটা শিখি তারপর ড্রয়িং এ যাই, কারণ এটা না বুঝলে আসলে ওই ড্রয়িং এ অনেক কিছু আছে ওটা বোঝা একটু কষ্টকর হয়ে যাবে।
তো তাহলে বুঝতে পারছো যে এই যে উপরে যে আমরা যেটা দিচ্ছি এটাই আসলে আমাদের এই যে টপ টপ বারটা। এখন আমাদের দেখতেছি যে নিচে আমরা মাত্র দুইটা দিচ্ছি, তো দুইটা দিয়ে কভার নাও হইতে পারে, আমাদের আরো বেশি লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তার এক্সট্রা বটম দেব। তো এক্সট্রা বটমটা এখানে আমরা কি দিয়ে দেখাইছি, এই যে অরেঞ্জ কালার, দেখো এই যে এক্সট্রা বটমটা আমরা যেভাবে দিতে পারি, ঠিক আছে। তো দেখো এই যে এক্সট্রা বটমটা আসলে এটা, তো স্ট্রেইট বারের ক্ষেত্রে এইটাকে আমরা এই পুরোটুকু না দিলেও চলে, কারণ এই যে এতটুকু দিলে এটা বাট মানে অপ্রয়োজনীয় হয়ে যাবে, তো এই কারণে আমরা এটাকে কোথায় কাটবো, তার কলামের এই ফেস থেকে আট ভাগের এক ভাগ, তো কলামের এই ফেস থেকে আট ভাগের এক ভাগ, আর নিচ দিয়ে কিন্তু একটা স্ট্রেইট চলে যাবে, কারণ এই যে কি আমাদের এই যে দুইটা যেটা আছে এটা হচ্ছে নিচ দিয়ে স্ট্রেইট চলে গেছে। তো এই এই লেংথটা বুঝতে পারতেছো, তো এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের স্ট্রেইট বারের ক্ষেত্রে। আর যদি আমরা ক্র্যাঙ্ক বার ব্যবহার করি, ক্র্যাঙ্ক বারটা কোথায় ক্র্যাঙ্ক হবে দেখো, এই যে আমরা এই যে যখন এটা ডিসকন্টিনিউয়াস এন্ড তখন এই যে ক্র্যাঙ্ক হয়ে যেই এই যে এনটা নামছে সেটা এখানে L1/7। হ্যাঁ বলো স্যার, মানে ক্র্যাঙ্ক বারে কি স্যার মানে চারটা রড আগে দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, ক্র্যাঙ্ক বারও চারটা রড দাও, এটা যে যে কোনো রডের ক্ষেত্রে চারটা অবশ্যই দিতে হবে। জি স্যার। তো দেখো যে যেখানে টপ দরকার সেটা সেখানে একটা উপরে আছে, যেখানে একটা বটম দরকার সেখানে একটা নিচে নামে গেছে, অর্থাৎ এটা একবার উপরে উঠছে একবার নিচে নামছে, এরকম বাঁকা করে দেওয়া হয়। তো এখন আসলে এটার মানে ইউজ অনেক কম, কারণ এখন যে রিইনফোর্সমেন্ট গুলো পাওয়া যায় এগুলো এরকম বাঁকা করাও খুব ঝামেলা এবং এটা একটু প্রবলেম্যাটিক আর কি। তো এটা সাধারণত স্ল্যাবের ক্ষেত্রে দেওয়া হয়, আর বিমের ক্ষেত্রে এটাই বেশি ব্যবহার করা হয়। তো তাও আমাদের এটা শিখতে হবে। দেখো এটা ক্র্যাঙ্ক কোথায় করব, দেখো এই যে L1/7-এ গিয়ে, তারপর এটা আরো যাবে, তারপর যখন এটা কন্টিনিউয়াস এন্ডে চলে আসবে L1/4 থেকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে উঠে যাবে, তারপর আবার গেল, আবার এটা নিচে নামবে, এবং এটা যেহেতু এটা কন্টিনিউয়াস এন্ড এখানে এটা একটু আলাদা, দেখো এখানে কতটুকু বাঁক ছিল, বেন্ড হয়েছে তার কলামের ফেস থেকে L1/7 দূরত্বে, আর এখানে কন্টিনিউয়াস এন্ডে বেন্ড হয়েছে কোথায়, তার L1/ তার ক্লিয়ার স্প্যানের চার ভাগের এক ভাগ দূরত্বে গিয়ে সেটা বেন্ড হয়ে চলে গেছে এরকম। তো এটা গেল ক্র্যাঙ্ক বারের ক্যালকুলেশনটা। আর দেখো টপ বারের ক্ষেত্রে আমাদের যদি এখানে যেটা উপরে উঠানো হয়েছে তার চেয়েও যদি বাড়তি লাগে, তো আমরা যে বটম বার, আমরা যে এক্সট্রা টপ বারটা ব্যবহার করব সেই টপ বারটা যে কলামের এই ফেস থেকে L1/3, এই ফেস থেকে L2/3, অর্থাৎ ক্লিয়ার স্প্যানের তিন ভাগের এক ভাগ পর্যন্ত আমাকে এটা মিনিমাম নিয়ে যেতে হবে। তো তাহলে তোমাদের যে ড্রয়িং গুলো দেওয়া থাকবে তোমাদের এই লং সেকশনটা ড্র করে এই লেংথ অনুযায়ী কিন্তু এই বার গুলোকে কাট করতে হবে এবং এই ডাইমেনশন গুলো কিন্তু দেখাইতে হবে। তো এটা বুঝতে পারছো স্যার? সবকিছু একবারে মাথায় নিতে কি একটু মানে গোলমেল হয়ে যাচ্ছে, কোথায় L/2 কে মানে এটা কি বোঝা দিতে হবে? আচ্ছা একটু বোঝা দিই। ওকে, এটা আসলে খুবই সিম্পল, তোমরা বিল্ডিং ড্রয়িং করে আসছো তো বিল্ডিং ড্রয়িং এর মতো এখানে এত ঝামেলা নাই। তুমি প্রথমে আর একটা ব্ল্যাঙ্ক পেজে দেখালে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো বিমের ড্রয়িং এর আমি সম্পূর্ণ জিনিসটাই দেখাই। মনে করো প্রথমে আমি দুটো কলাম ড্র করি, ঠিক আছে, কলামের ধরতে পারো যে এইখানে আছে এটা 12 ইঞ্চি, ওইভাবে তুমি ড্র করলে, এবং কলামটাকে যেহেতু তুমি সম্পূর্ণটা দেখাচ্ছ না তো এখানে তোমাকে কিন্তু ব্রেক লাইন ব্যবহার করতে হবে। ব্রেক লাইন কেন ব্যবহার করে তাহলে, কারণ আমি সম্পূর্ণটা যেহেতু দেখাচ্ছি না এই কারণে ব্রেক লাইন ব্যবহার করবো, এরকম নিচেও আরেকটা ব্রেক লাইন থাকবে। স্যার স্ক্রিনটা ঠিক করে দেখা যাচ্ছে না স্যার, ব্ল্যাক লাইন চলে এসেছে তো স্যার। হ্যাঁ, এবার দেখতে পারার কথা।
তো এখানে দেখো ব্রেক লাইনের ব্যবহার আশা করি তোমরা জানো, তোমরা টাইপস অফ লাইনে পড়ছো। তো এটার কোনো মাপ নাই যে তুমি এখান থেকে অল্প একটু রাখলে। এরপর আমি তার বিমের এই লাইনটা ড্র করি, দেখো এই যে এই পর্যন্ত আছে, এখানে আমার এরকম একটা কলাম আছে। তো তোমার যে ক্লিয়ার স্প্যান বা স্প্যান দেওয়া থাকবে ওই অনুযায়ী তুমি ড্র করলে। বারবার তো এখানে আমি বোঝাচ্ছি যে তার বিমটা আরো কন্টিনিউ করছে, ঠিক আছে। এখন বিমের একটা ডেপথ বলা থাকবে, তো বিমের ডেপথ অনুযায়ী আমি এখানে তার আর একটা প্যারালেল লাইন টানবো। এখানে আমি ব্রেক লাইনটা ড্র করলাম না, এখানে ব্রেক লাইন হবে। এবং দেখো এখানে যেহেতু বিমটাও কন্টিনিউ করছে তো এই বিমের ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই ব্রেক লাইনটা দেখাই দিতে হবে, ঠিক আছে। তো এই আমরা তার লং সেকশনটা ড্র করে ফেললাম। এখন আমরা তার রিইনফোর্সমেন্ট গুলো ড্র করা শিখি, যে রিইনফোর্সমেন্ট গুলো আমি কিভাবে ড্র করবো। তো দেখো আমাকে প্রথমে চারটা রিইনফোর্সমেন্ট তো দিতেই হবে, এটা মনে অন্য কালার দিয়ে দেখালে ভালো হয়, ঠিক আছে। দেখো এই যে এই আমি প্রথমে এই যে নিচ দিয়ে একটা নিয়ে যাব এবং উপর দিয়ে একটা নিয়ে যাব, ঠিক আছে। এবং এই যে এটা এখানে 6 ইঞ্চি তুমি কলমের মধ্যে এটা রাখবে, ওইটা ওইখানে যেরকম দেখছি সেটা সেরকম। তো এখন আমরা তার দেখতেছি যে আমরা চারটা যেটা দিছি এটা দিয়ে আমি মানে অ্যাডিকুয়েট হচ্ছে না, তো আমি প্রথমে তার বটম বারটা দেব। তো ওই বটম বারের ক্ষেত্রে আচ্ছা এখানে একটা বিষয় বলি, তোমাদের মনে করো এখানে বলা থাকবে একটা লিঙ্ক যে এটা ক্লিয়ার স্প্যান এত, ঠিক আছে। ওই ক্লিয়ার স্প্যান হয়তো হয় ক্লিয়ার স্প্যান বলা থাকবে, নাই এই যে শুধু স্প্যানটা বলা থাকবে, ওই অনুযায়ী কিন্তু তোমাদের এই ড্রয়িংটা ড্র করতে হবে, ঠিক আছে। এটা বুঝতে পারছো যে কত দূরত্বে আমি এই কলামটা দেব, হয় ক্লিয়ার স্প্যান দেওয়া থাকবে নাই মানে হয় ক্লিয়ার স্প্যান দেওয়া থাকবে নাই স্প্যান দেওয়া থাকবে, ওই অনুযায়ী আমি এই ডিস্টেন্সটা সেট করব একটা নির্দিষ্ট স্কেল অনুযায়ী। শোনো এই পর্যন্ত সবে ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তো আমরা এটা শিখে ফেললাম। তো এখন দেখো আমরা রিইনফোর্সমেন্ট গুলো দিই, তো রিইনফোর্সমেন্ট গুলো কিভাবে দেবো, আমরা প্রথমে দেখতেছি যে আমাদের এখানে বটম বার দরকার হইতে পারে, মনে করো এখানে একটা বটম বার দিলাম। তো এই বটম বারটা আমি এটার খুব কাছাকাছি ড্র করব, এবং এখানে আমরা একটা বিষয় শিখবো যে কভার কি এবং ক্লিয়ার কভার কি, এটা আমরা একটু পরে দেখতেছি। তো এইটা ড্র করে আমি এই যে এইভাবে একটা ছোট করে একটু বের করে রাখবো যাতে আমি বুঝতে পারি। তো এই যে এইটার জন্য কিন্তু একটা আমরা লেংথের নিয়ম শিখছি, ডেভেলপমেন্ট লেংথ, এটা কত 8/1, তাই না? তো এই ডিসকন্টিনিউয়াস এন্ডে এটা কিন্তু এখানে রাখে না, এটা সরাসরি এটা নিয়ে যায়, এই যে এই পর্যন্ত এখান থেকে এটা থাকে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস এন্ড এখানে কাটে। তো এইটা এই লেংথটা তোমাদের ড্রয়িং এ দেখাই দিতে হবে। এখন আমরা ড্র করি যে তার টপ বারটা, টপ বারটা আমরা কিভাবে দেখাইতে পারি। দেখো টপ বারটা যখন দেখাবো তখন টপ বারটা আমরা এই যে এখান থেকে নিয়ে এভাবে রাখলাম, এবং এই টপ বারটাও এখান থেকে নিয়ে দেখো টপ বারটা বোঝা গেছে। এখন স্যার এটা চারটা রিইনফোর্স দেখানোর কথা বলছ, স্যার এখানে তো দুইটা দেখানো হলো স্যার, নীল কালি দিয়ে। তুমি চারটা কিভাবে দেখাবো, এটা তোর পিসে আছে? ও আচ্ছা স্যার, আমরা স্যার দুইটাই আঁকবো স্যার। আমরা তো একটা সাইড থেকে দেখতেছি না, আমরা তো ওই সাইডটা দেখতে পারবো না। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ তো দেখো এই যে এখানে যে লেংথটা তোমার দেওয়া দরকার, এখানে যে লেংথটা থাকবে ওই লেংথটা তুমি দেখাই দেবে, এবং ঠিক একই ভাবে এখানে যে লেংথটা থাকবে এই লেংথটা তুমি দেখাই দেবে। ক্লিয়ার এটা? জি স্যার। ঠিক আছে, এখন আমরা ক্রস সেকশন নেওয়া শিখবো। দেখো ক্রস সেকশনটা কিভাবে নিই, আমাদের
আগের মানে রিইনফোর্সমেন্টের পরিমাণটাকে লিখে দিই আমরা এখানে টি চিহ্ন দিয়ে দেখাবো আর এই পর্যন্ত যা দেখলাম স্যার সবটাই কি স্যার মানে লং সেকশনের স্যার হ্যাঁ সবটাই লং সেকশনের আমাদের তিনটা সেকশন নিতে হয় তো দেখো এই যে এই রিইনফোর্সমেন্ট গুলো আমাকে দেখাই দিতে হবে দেখো এখানে যেটা দেখাচ্ছি সেটা আসলে এই যে স্ট্রেইট বার গুলো ঠিক আছে যেগুলো স্ট্রেইট চলে গেছে তারপর এই বটম বারেরটা দেখাবো আমি তারপর এখানে এক্সট্রা বটম আছে আবার এখানে আছে এক্সট্রা বটম এক্সট্রা টপ আছে তো মনে করো আমি ডিসি যে নিচে যে দুইটা স্ট্রেইট চলে গেছে ঠিক আছে এখানে আমি লিখলাম যে টু নাম্বার টু নাম্বার এইট আবার ঠিক একই অর্থাৎ দুইটা নাম্বার এইট বার স্ট্রেইট চলে গেছে আবার এখানে দেখো এখানে দেখালাম যে টু নাম্বার এইট এটা অনেক সময় এভাবে দেওয়া থাকতে পারে মনে করো যে টু ফাই এটা ফাই তো লেখা যাচ্ছে না তো মনে করো 16 mm বা মনে করো 20 mm বা 22 mm দেওয়া থাকতে পারে 20 mm অর্থাৎ ফাই দিয়ে বোঝায় তার ডায়ামিটার ঠিক আছে টু ফাই ফাই কিভাবে লেখে ফাই যেভাবে লিখে না এই যে ফাই এভাবে লিখা থাকতে পারে ঠিক আছে ফাই দ্বারা বোঝায় তার ডায়ামিটারটা তো এটা নাম্বারও দেওয়া থাকতে পারে এটা আসলে পুরাতন পদ্ধতি নাম্বারেরটা আর নতুন পদ্ধতিটা হচ্ছে এরকম ফাই দিয়ে তার ডায়ামিটারটা লেখা থাকে তো এটা কি বোঝাচ্ছে স্যার হ্যাঁ দুই দুই দ্বারা কি হচ্ছে বলতেছি এই যে দেখো এখানে কি দেখাইছে টু নাম্বার এইট বা মনে করো টু ফাই 20 mm তার মানে এখানে আসলে নাম্বার এইট বারের দুইটা রিইনফোর্সমেন্ট আছে পাশাপাশি বুঝতে পারছো স্যার তো আবার বলেন স্যার এখানে নাম্বার এইট বারে দুইটা রিইনফোর্সমেন্ট আছে বা আমি যদি এভাবে বলি যে 20 mm ফাই অর্থাৎ 20 mm ডায়ামিটারে দুইটা রিইনফোর্সমেন্ট আছে স্ট্রেইট এবং এটাকে আমরা লিখি যে পাশে লিখে দেই স্ট্রেইট স্ট্রেইট বার এখানেও ঠিক একইভাবে এভাবে লিখা দিতে পারে যে টু নাম্বার এইট স্ট্রেইট বার অর্থাৎ এটা স্ট্রেইট চলে গেছে স্যার এখানে 8 কি শুধু বারের নাম্বারিংটা মানে 8 এর জায়গাতে যে কোনো কিছু হতে পারে 10 হতে পারে 12 হতে পারে না হ্যাঁ রডের কয়েকটা নাম্বার আছে 3 4 5 6 7 8 9 10 11 14 18 এরকম মানে এটা হচ্ছে রডের সাইজ যে রডের সাইজ যত বেশি এটা দিয়ে স্যার রডের গ্রেড বোঝাচ্ছে স্যার না না এটা রডের গ্রেড না এটা হচ্ছে রডের ডায়ামিটার বোঝায় তোমাদের চিন্তা করা লাগবে না এগুলো কোথায় থেকে আসছে এগুলো আসছে ডিজাইন থেকে এটা তো আমি একটা মানে হাইপোথেটিক্যাল একটা কিছু একটা ধরে করতেছি আর কি তো তাহলে এই যে উপরে দুইটা স্ট্রেইট বার নাম্বার এইটে চলে গেছে এবং নিচে নাম্বার এইট বারে দুইটা স্ট্রেইট বার চলে গেছে এই দুটো বুঝতে পারতেছ তো ঠিক আছে এখন আমরা তার এক্সট্রা বার গুলো দেখি যে এক্সট্রা বার গুলো আসলে কি বোঝাচ্ছে তো এক্সট্রা বারের ক্ষেত্রে আমি মনে করে লিখলাম যে এখানে এখানে আছে টু নাম্বার ফাইভ এক্সট্রা টপ এখানে ওটা লিখলাম যে টু নাম্বার ফাইভ এক্সট্রা টপ আর বটমের ক্ষেত্রে লিখলাম মনে করো যে টু বটমের ক্ষেত্রে একটা দিই যে ওয়ান নাম্বার সিক্স এক্সট্রা বটম
তো এটা বুঝতে পারছো? এখন দেখো, এখন আমি বলি যে আমি যে এখানে এক্সট্রা টপ দিছি, এইটা পাশাপাশি এক্সট্রা টপ কয়টা আছে বলো তো? দুইটা আছে তাই না? আরেকটা কি স্যার, মানে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে না ওইটা? হ্যাঁ, তার পিছে আছে। আমরা এটা দেখো, লং সেকশন থেকে কিন্তু মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না, ও আচ্ছা স্যার, এই কারণে আমাকে তার ক্রস সেকশনটাও দেখতে হবে। তবে এটা তুমি একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবে আর কি। মানে একটা সামনেটা আর পিছনে যেটা আছে ওইটা স্যার, ওইটা ওই দুটো মানে দুইটা? হ্যাঁ হ্যাঁ, এখানেও দেখো এরকম উপরে আছে দুইটা, মানে নাম্বার 5 বারে দুইটা আছে। আবার ঠিক একই ভাবে দেখো নিচে যেটা আমরা এক্সট্রা দিছি সেখানে এটা এরকম আছে। তো এখন আমি তার ক্রস সেকশনটা নেই, আমি এখানে তিনটা ক্রস সেকশন দেখাবো। আসলে তোমাদের হয় লং, মানে পরীক্ষার ক্ষেত্রে বলি যে হয় লং সেকশন দেওয়া থাকবে বা ক্রস সেকশন দেওয়া থাকবে, হয় লং সেকশন থেকে ক্রস সেকশন ড্র করতে হবে বা ক্রস সেকশন থেকে লং সেকশন ড্র করতে হবে। তো আমরা যদি বুঝতে পারি যে কোনোটা ড্র করা সম্ভব, তো এখন আমি তিনটা সেকশন নেবো। তো আমরা লং সেকশন থেকে কিভাবে বিমের ক্রস সেকশন গুলো আনি সেটা একটু দেখবো এখন। তো এখানে আমি একটা সেকশন নেবো, এখানে একটা সেকশন মিড স্প্যান, একটা সেকশন এখানে একটা সেকশন, ঠিক আছে। আমরা এই সেকশনের নাম দিলাম এ, এই সেকশনের নাম দিলাম এ, এই সেকশনের নাম দিলাম বি, এই সেকশনের নাম দিলাম বি, এই সেকশনের নাম দিলাম সি, ঠিক আছে। তো এখন আমরা তিনটা সেকশন ড্র করব। তো তিনটা সেকশন কিভাবে ড্র করতে পারি সেটা একটু দেখি। এটা উপরে নিয়ে যাই, তো আমরা সেকশন 1-1 ড্র, এ এ ড্র করা শিখি। দেখো আমাদের যে বিম গুলো থাকবে সেগুলো কিন্তু আসলে স্ল্যাবের সাথে ইন্টিগ্রালি থাকবে, অর্থাৎ স্ল্যাব এবং বিম একসাথে থাকে, এটাকে আমরা বলি টি বিম। তো এই যে প্রথমে স্ল্যাবটা ড্র করব, এটা স্ল্যাবের টপ সারফেস এবং এটা নিচ দিয়ে তার বিমের অংশটা থাকবে। তো এটা কেন আসলো? কারণ বিম এবং স্ল্যাব কিন্তু একসাথে কাজ করেছে। তো এখানে তুমি একটা ব্রেক লাইন দেখাও, তাহলে ব্রেক লাইনটা আঁকানো একটু কঠিন হয়ে যাচ্ছে স্ক্রিনের উপর, তো আশা করি বুঝতে পারতেছো। তো এখানে একটা ব্রেক লাইন দেখাই দিও, এখানে তুমি একটা ব্রেক লাইন দেখাই দিও, ঠিক আছে। এটা আমি অত ভালো মতো ড্র করা, মানে জুমে ড্র করা সম্ভব হচ্ছে না। তো এখানে একটা ব্রেক লাইন হবে, এখানে একটা ব্রেক লাইন। এই অংশটা কি বোঝাচ্ছে? এই অংশটা বোঝাচ্ছে তার স্ল্যাবের অংশটা, এবং টোটাল বিমের ডেপটা আমরা এখানে তার স্ল্যাবের থিকনেসটা দেখাবো, এবং স্ল্যাবের নিচ থেকে এটা কতটুকু নামছে সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তো বুঝতে পারছো এতটুকু? এবং এখানে কিন্তু আমাকে বিমের যে উইথ ছিল সেই বিমের উইথটাও আমি দেখাই দেবো। দেখো এই পর্যন্ত বুঝছো? তো এইভাবে তুমি ড্র করবে। এখন আমরা রিইনফোর্সমেন্টটা দেখি। দেখো আরেকটা বিষয় এটা এখনো বলি নাই, আমাদের বিমে স্টিরাপও ব্যবহার করতে হয়। তো স্টিরাপটা কি? স্টিরাপটা হচ্ছে যে বিমের উপর যে শিয়ার ফোর্স আসবে সেই শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য স্টিরাপ ড্র করতে হবে। তো এই স্টিরাপটা কিভাবে দেবো আমরা? স্টিরাপটা আমরা রিং করে করে দেই। তো এই রিং গুলো এইভাবে থাকে,
তো এটা ডেন্সিটি বা এই স্পেসিং গুলো সাপোর্টের কাছে বেশি থাকে, এবং এই যে মিড যখন সাপোর্টের কাছ থেকে চলে আসে তখন এটা স্পেসিংটা আমরা বেশি দিলেও চলে। তো যেখানে শিয়ার ফোর্স বেশি সেখানে স্পেসিংটা কম দেয় সাধারণত। তো তুমি এল বাই ফোর পর্যন্ত এটাকে ডেন্স রাখতে পারো, অর্থাৎ এই যে সাপোর্ট থেকে এল বাই ফোর পর্যন্ত এটা ডেন্সলি থাকবে, আবার সাপোর্ট থেকে এল বাই ফোর পর্যন্ত এটা ডেন্সলি থাকবে, আর এই যে মাঝখানে এল বাই টু যে ডিস্টেন্স থাকবে সেটা এখানে বেশি স্পেসিং এ থাকলো। তো এইটা আমি দেখাইতে পারি যে এটা কিভাবে আছে। যে আমি এটা এখানে বলে দেবো যে এই যে স্টিরাপটা থাকবে, এখানে যে স্টিরাপ গুলো থাকবে এখানে যে স্টিয়ার গুলো থাকবে সেগুলোর স্পেসিফিকেশন আমাকে বলে দিতে হবে। তো দেখো এটা হইতে পারে যে নাম্বার থ্রি বার এট দ্য রেট, এখানে ফোর ইঞ্চ সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই যে পাশাপাশি যে রিং গুলো আমি দেবো এই রিং গুলো আমার একটা থেকে আরেকটা চার ইঞ্চি পর পর। আবার এই সাপোর্টের কাছেও এটা অনেকটা একই রকম হবে, সাপোর্টের কাছে এটা আমি স্পেসিং দেবো কারণ এখানে তার শিয়ার ফোর্স বেশি এবং শিয়ার ফোর্সকে রেজিস্ট করার জন্য এখানে স্টিরাপ গুলোকে খুব কাছাকাছি দিতে হবে। আর এটা মিড স্প্যানে গিয়ে আমি এটা ডাবল দিতে পারি। ঠিক আছে, তো এগুলোকেও কিন্তু আমাকে ড্রয়িং এ দেখাইতে হবে। তো এখন দেখো আমি প্রথমে দেখতে পারবো তার স্টিরাপটা। স্টিরাপটা আমি এভাবে ড্র করতে পারি, দেখো এটা তো স্টিরাপ। এখন স্টিরাপটা একদম কংক্রিটের সাথে নাই, কিন্তু একটু খেয়াল করে দেখো। তো এখানে আমরা একটা কভার, একটা আমরা ক্লিয়ার কভার মেনটেন করি বা কভার মেনটেন করি। তো এখানে তোমরা স্টিরাপের ক্ষেত্রে কভার 1.5 ইঞ্চ ধরতে পারো। কভার মানে কি? কভার মানে হচ্ছে কোনো একটা রিইনফোর্সমেন্টের, কোনো একটা রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে ওই কংক্রিটের সারফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কভার বলি। আর ক্লিয়ার কভার হচ্ছে কোনো রিইনফোর্সমেন্টের ফ্রি সারফেস থেকে কংক্রিটের সারফেস পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলি ক্লিয়ার কভার। তো কভার হচ্ছে যে আমরা, অর্থাৎ আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, মনে করো যে এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে, এটা এটা কংক্রিট সারফেস আর তার রিইনফোর্সমেন্ট হচ্ছে যে এইটা, ঠিক আছে। তো ক্লিয়ার কভার কোনটাকে বলবো? ক্লিয়ার কভার হচ্ছে যে এই ডিস্টেন্সটা, ক্লিয়ার কভার হচ্ছে এই যে ডিস্টেন্সটা, আর কভার হচ্ছে সেন্টার থেকে যে ডিস্টেন্সটা। তো পার্থক্য বুঝতে পারতেছো কভার কি আর ক্লিয়ার কভার কি? তো এই বিমের ক্ষেত্রে আমরা ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ মেনটেন করব, কারণ 1.5 ইঞ্চের চেয়ে কম যদি ক্লিয়ার কভার আমরা মেনটেন করি তাহলে এই রিইনফোর্সমেন্ট রাস্টিং হয়ে যাবে। তো সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস হইতে পারে, কারণ তুমি যে রিইনফোর্সমেন্টটা দিছ সেটা মরিচা পড়ে নষ্ট হয়ে গেল। তো এটা কাম্য নয়, এই কারণে আমরা 1.5 ইঞ্চ বিমের ক্ষেত্রে মিনিমাম ক্লিয়ার কভার মেনটেন করি। তো এখন আমরা সেকশন এ, আমরা যেটা ড্র করতেছি এটা আসলে নিচে লিখতে হইতো, তো এটা এটা আসলে ড্র করতেছি সেকশন এ, সেকশন এ। তো দেখো সেকশন এ যখন ড্র করব, এখানে আমি প্রথমে দিলাম যে তার স্টিরাপটা, তো এই স্টিরাপটার এখানে কি লিখবো বলো তো? নাম্বার থ্রি, এটা কত হবে স্পেসিং? হ্যাঁ, ফোর ইঞ্চ সেন্টার টু সেন্টার হবে। তো ঠিক আছে, তাম স্টির আপ হয়ে গেল। এখন আমি চারটা রিইনফোর্সমেন্ট যেখানে আমি দিছিলাম ওইটা আমাকে দিয়ে দিতে হবে। দেখো এই যে এখানে, এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে, এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে,
এখানে একটু রিইনফোর্সমেন্ট আছে আবার ঠিক একই ভাবে এখানে একটু রিইনফোর্সমেন্ট আছে ঠিক আছে তো এখন আমি চারটা চারটা রিইনফোর্সমেন্ট দিয়ে দিছি এখন দেখো যে যখন আমি সাপোর্টের কাছে নিছি সাপোর্টের কাছে কি দুইটা নাম্বার 5 এর এক্সট্রা টপ আছে না তো এটাও কেউ কিন্তু আমাকে দেখে দিতে হবে যে দেখো এই যে সাপোর্টের কাছে যখন নেব তখন এই যে এখানে একটা এক্সট্রা টপ আসবে আর এখানে একদম ছোট করে ড্র করা হলো বুঝতে পারতেছো এই যে দেখো দুইটা এক্সট্রা ড্র করছি তো তুমি এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলে যে মানে এটা তো লিডার দিয়ে দেখাইতে হবে এই যে এখানে দুইটা আছে এই দুইটা কি এই দুইটা হচ্ছে টু নাম্বার 8 যেটা মেইন বার ছিল আর তার সাথে আরো দুটো আছে এই দুটো কি বলো তো এই দুটো হচ্ছে 2 নাম্বার 5 এক্সট্রা এক্সট্রা টপ তো বুঝতে পারতেছো এগুলো স্যার এখানে নাম্বার 5 দিয়ে রডের কি জানি এটা বুঝাই স্যার বুঝছিলেন স্যার আবার একটু বলবেন এটা হচ্ছে রডের এরিয়া নাম্বার 5 বারের একটা এরিয়া আছে নাম্বার 5 বারের ডায়ামিটার হচ্ছে 5/18 ইঞ্চ এটার একটা এরিয়া আছে নাম্বার 8 বারের ডায়ামিটার হচ্ছে 1 ইঞ্চ এটার এরিয়া হচ্ছে 0.79 স্কয়ার ইঞ্চ অর্থাৎ প্রত্যেকটা বারের জন্য তার করেসপন্ডিং এরিয়া এবং ডায়ামিটার আছে তো সাধারণত আমরা ওই নাম্বার যেটা থাকে সেটাকে 8 দিয়ে ভাগ দিলে তার ডায়ামিটারটা পাওয়া যায় এই যে দেখো নাম্বার 5 তো এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে তার ডায়ামিটারটা পাবো আবার মনে করো নাম্বার 8 এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে পাবো তার ডায়ামিটার তো নাম্বার 8 বারের ডায়ামিটার কত 8 ভাগ 8 কত আসে 1 আসে তার মানে তার ডায়ামিটার 1 ইঞ্চ তো ঠিক একই ভাবে দেখো আমি উপরে তাহলে সেকশন এ তে উপরে চারটা রড দেখতে পাচ্ছি নিচে কয়টা দেখতে পারবো বলো তো নিচেও চারটা দেখতে পারবো কারণ দেখো যে সেকশন সেকশনের দিকে দেখো সেকশনে যেখানে যে কয়টা রড কাটবে সেটা আমাকে দেখাইতে হবে ঠিক আছে তো এভাবে তুমি চিহ্নিত করে দেখাই দিবে তো সেকশন এ নিয়ে কোনো সমস্যা আছে কারো যে এই রড গুলো কোথায় থেকে আসলো তো এখন দেখো আমরা যদি সেকশন সিসি এর দিকে তাকাই দেখো সেকশন সিসি এর উপরে চারটা রড কাটছে এবং মোটামুটি এটার মতোই কিন্তু দেখো সেকশন সিসি এর তে কি নিচে আছে না স্যার নিচে কিন্তু এই যে মাঝখানে দুটো নাই কিন্তু তো সেকশন সিসি যখন ড্র করবে তখন কিন্তু এই যে নিচে দুটো থাকবে না বুঝতে পারছো এবং সেকশন সিসি তেও কিন্তু এই যে দেখো স্টিরাপ কিন্তু এই যে 4 ইঞ্চি পর পর আছে এখন আমরা সেকশন বিবিটা একটু দেখি তো সেকশন বিবি এর ক্ষেত্রে কি হবে যদি এটা বলি যে সেকশন বিবি ঠিক আছে সেকশন বিবি তে দেখো যে উপরে কয়টা বার আছে একটা উপরে শুধু দুইটা স্ট্রেট বার আছে এক্সট্রা টপ যেটা আমরা দেখতেছি এই এক্সট্রা টপ দুটো নাই তো এই এক্সট্রা টপ আমি মুছে দিলাম নিচে চারটাই আছে এবং এখানে স্টিরাপের স্পেসিং কত হবে এখানে দেখো তো এই যে এখানে এই 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 যে এই বরাবর এখানে কত লেখা আছে বলো তো এই যে এখানে স্টিরাপের স্পেসিং কি বেশি না এটা কত 8 ইঞ্চি হ্যাঁ এখানে কিন্তু স্টিরাপের স্পেসিং 8 ইঞ্চি তো তাহলে এইভাবে আমরা লং সেকশন ড্র করব এবং লং সেকশন থেকে আমি সাপোর্টের কাছে দুইটা সেকশন নেব এবং ঠিক মিড স্প্যান একটা সেকশন নেব এভাবে নিয়ে
আমি তার কয়েকটা সেকশনাল ভিউ ড্র করব। তো এই আমাদের উপরেরটা হচ্ছে তার লং সেকশন, এবং এই নিচে এরকম সেকশন এ একটা ক্রস সেকশন পাওয়া যাবে, সেকশন বি বি একটা ক্রস সেকশন পাওয়া যাবে, সেকশন সি সি একটা ক্রস সেকশন পাওয়া যাবে, এরকম তিনটা ক্রস সেকশন পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের বিমের ড্রয়িং। তো বিমের ড্রয়িং সবাই বুঝতে পারছো? এর বিমের ড্রয়িং এর পর আমরা শুরু করব কলাম এবং ফুটিং টাস্কে দেখব। তো দেখো এটার উপর কারো প্রশ্ন আছে কিনা। না স্যার। তো ক্রস সেকশনাল ভিউতে যে স্যার স্ট্রিং স্ট্রিং এর যে অ্যাটাক স্যার ওটা থেকে স্যার আমার যে স্যার বিম বিমের যে এখানে স্যার ডিসটেন্স কতটুকু দিব দুই পাশে? প্রশ্নটা বুঝি নাই, আবার বলো স্যার। নিচে যে স্যার ক্রস সেকশন ভিউটা এখানে স্যার এখানে যে স্ট্রিং এর স্ট্রিং আর হচ্ছে আমার যে মেইন যে বিম ওটার মধ্যে একটা ডিসটেন্স আছে না স্যার মাঝখানে? স্ট্রিং না, এটা স্টিরাপ। স্টিরাপ স্টিরাপ স্যার স্টিরাপ স্টিরাপ এই যে স্টিরাপ আমি মিনিমাম ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ মেইনটেইন করতে হবে। স্যার আমাদের সিপিটা কি নিবেন স্যার? সিপি পড়ানোর পর বলবো কি নেব। ও জি স্যার। তো ঠিক আছে, তাহলে আমরা বিম মোটামুটি দেখলাম। তো তোমাদের ম্যানুয়ালে এই জিনিসটাই আছে। তো দেখো এই যে ম্যানুয়ালে এরকম তোমাদের কয়েকটা ড্রয়িং আছে, তো এগুলো একটু তোমরা একটু স্টাডি করো, ঠিক আছে? যে কোথায় থেকে কি আসছে, এতক্ষণ যেটা দেখলাম সেটা এখানে অন্যভাবে একটা দেখানো আছে। তো তোমরা এই ম্যানুয়ালের এটা স্টাডি করবে। তো তাহলে আমরা বিম দেখলাম, এখন তার ফুটিংটা একটু দেখি। তো ফুটিং বলতে কি বোঝা বলো তো? এটা কিছুক্ষণ আগে বললাম না, ফুটিং এর কাজ কি? টেবিলিং এর ফুটিং এর কাজ হচ্ছে যে পুরো ওয়েট কে সোয়েল সোয়েল এর নিয়ে যায়, তো নিচের পার্ট বিল্ডিং অর্থাৎ কলামের যে লোডটা আসবে সেই লোডটাকে সে মাটিতে ট্রান্সফার করবে। তো তাহলে আমরা এখন ফুটিং এর এইটা হচ্ছে তার সেকশন এবং এটা হচ্ছে ফুটিং এর প্ল্যান। তো প্ল্যানটা একটু আমরা দেখি যে একটা ফুটিং এর প্ল্যানে কি কি ইনফরমেশন থাকে। তো দেখো যে এইটা হচ্ছে ফুটিং এর সাইজ, ঠিক আছে? অর্থাৎ একটা বিল্ডিং এর ফুটিং এর এই মানে তার লেন্থ কত হবে এবং উইথ কত হবে এটা দেওয়া থাকে, এবং এই এরিয়াটা যত বড় হবে তার ফুটিং সাইজ তত বড় হবে। এবং এটা আসলে যত বড় এরিয়া হবে সে কিন্তু ওই সয়েলের উপর লোডটাকে আরো বড় এরিয়া জুড়ে সে ডিসপার্স করতে পারবে। তো ফুটিং এর যে সাইজটা এটা নির্ভর করে সয়েলের লোড ক্যারিং ক্যাপাসিটির উপর, এবং সেই লোড ক্যারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে আসলে ফুটিং সাইজটা ঠিক করা হয়। এবং এই যে দেখো এখন তো এই সাইডে এটা কত দেওয়া আছে, এই এখানে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে মিলিমিটারে, কারণ মডার্ন ড্রয়িং গুলো সব মিলিমিটার মিলিমিটারই ফলো করতেছে। এখন আর এপিএস সিস্টেম অতটা প্রচলিত না, এটা আস্তে আস্তে মানে মানুষজন কম ব্যবহার করতেছে। তো দেখো এখানে যে 2500 mm, 25 মিলিমিটারে কত, সরি
25 মিলিমিটার হয় কত 1 ইঞ্চি তাহলে 25 মিলিমিটার গুণন 12 তার মানে 300 mm হচ্ছে 1 ফিট তো মোটামুটি 300 mm কে 1 ফিট ধরে তোমরা ক্যালকুলেশন করতে পারো তো দেখো এই যে এই সাইডটা আছে কত এই বেজের এই সাইডটা 25 mm এই সাইডটাও 25 mm অর্থাৎ এটা একটা স্কয়ার ফুটিং তো স্কয়ার ফুটিং এর বেসটা আমরা প্রথমে ড্র করব তো তারপর আমরা কলামটা দেখি যে কলামটা কিভাবে দেখাচ্ছে এখানে তো কলামটা থাকবে ফুটিং এর ঠিক সেন্টারে তো আমরা এই লাইনটা আসলে আমরা খুবই হালকা ড্র করব কারণ এটা আমাদের দেখানোর দরকার নাই এটা কি স্যার মানে গর্ত করে মাটি নিচে ফেলে স্যার ওইটা স্যার ফুটিংটা স্যার হ্যাঁ হ্যাঁ প্রথমে মানে বিল্ডিং শুরু করার আগে কি প্রথমে তো ফুটিং এর কাজ করতে হবে ফুটিং মানে একটা বিল্ডিং এর কাজ শুরু হয় কিন্তু নিচ থেকে প্রথমে সে ট্রেন্স কাটবে তারপর ফুটিং তৈরি করবে তারপর আস্তে আস্তে উপরে উঠতে থাকবে তো আমরা দেখতেছি আমরা যে ফুটিংটা ড্রয়িং করব সেই ফুটিং এর সাইজ হচ্ছে 2500 mm × 2500 mm তো তাহলে এখন আমরা ফুটিং এর তার আউটলাইনটা দেখছি এখন এটার মধ্যে আমরা কলামটা কিভাবে দেব কলামটা থাকবে ফুটিং এর ঠিক মাঝখানে তো এই লাইনটা আমরা খুবই হালকা ড্র করব কারণ আমাকে সেন্টার লাইনটা খুঁজে বের করতে হবে সেন্টার লাইনটা খুঁজে বের করার জন্য আমরা এখানে ড্র করব তো এখন আমি আমাদের কলামের যে সাইজটা দেওয়া থাকবে কলামের সাইজ অনুযায়ী আমি এখানে কলামটা ড্র করব ঠিক সেন্টার লাইনে তো এই কলামের ড্রয়িংটা আমরা যদি দেখি তো দেখো কলাম থাকবে ঠিক মাঝখানে তো কলামের ড্রয়িংটা এখানে আমরা ডিটেলস দেখতেছি না তো এখানে আমরা কলামটা প্রথমে ড্র করব তো এই যে দেখো এখন আমরা সেকশনটা নাও শুরু করব যে সেকশনটা স্যার কলামটা স্যার কতটুকু নিব স্যার এটা বুঝবো কি হবে কলামের ডাইমেনশন দেওয়া থাকবে এখানে দেওয়া নাই আমি তোমাদের ওটা দিয়ে দেবো ঠিক আছে তো কলাম আমরা ড্র করবো এখন আমরা সেকশনটা নেই যে সেকশনটা আসলে কি যে এইটা কি আমি একটু পরে বলতেছি কারণ এটা সেকশন না দেখে বলা যাচ্ছে না তো এই যে আসলে নিয়ম হচ্ছে যে এই প্ল্যানের ঠিক উপরে তুমি সেকশনটা ড্র করো অর্থাৎ প্রথমে আগে প্ল্যানটা ড্র করো তারপর প্ল্যান থেকে তুমি এই যে প্রজেকশন টানো প্রজেকশন টেনে টেনে তুমি এই সেকশনটা নিতে পারো তো তাহলে আমরা সেকশনটা যেটা নিচ্ছে যে ঠিক এই বরাবর একটা সেকশন নিচ্ছে বিবি সেকশন অর্থাৎ এই সেকশন যখন কাটবে তখন কিন্তু দেখো এই যে কলামটাও কাটা পড়বে এবং এই পুরো ফুটিংটা ঠিক মাঝামাঝি বরাবর শেষ সেকশন দেখতে পারবো আমরা তো এই যে এই সেকশনটা নিলে আমরা এই ফুটিং এর এই অংশটা দেখতে পারবো তো তাহলে ফুটিং এর অংশগুলো এখন আমরা একটু দেখি আমরা প্রথম নিচ থেকে শুরু করি ঠিক আছে তোমরা যেভাবে ড্র করবে তো তুমি প্রথমে এরকম কতগুলো প্যারালাল লাইন টানো তো সবার নিচে আমরা দেই ব্রিক ফ্ল্যাট সোলিং তো এখানে এটা দেয় নেই এটা তো দেওয়া উচিত আসলে যে এখানে থাকবে 3 ইঞ্চি BFS 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং ব্রিক ফ্ল্যাট সোলিং কোনটা ব্রিক ফ্ল্যাট সোলিং হচ্ছে যে আমি ইট দিয়ে যে সোলিংটা করবো অর্থাৎ ব্রিক দিয়ে সোলিং করব মাটির উপর ওইটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং এবং এটার উপর থাকবে 3 ইঞ্চি সিসি লেয়ার 3 ইঞ্চি মানে যে 75 mm সিসি লেয়ার এবং এই যে সিসি লেয়ারটা দিলাম এই সিসি লেয়ারটা এই বেজের থেকে একটু 3 ইঞ্চি বা এরকম কিছুটুকু বাড়তি রাখতে পারো অর্থাৎ আমি যখন এই যে প্ল্যান থেকে যখন প্রজেকশন লাইন টানবো দেখো এই যে আমি এভাবে প্রজেকশন লাইন টানতে পারতাম এইভাবে প্রজেকশন লাইন গুলো নিয়ে যেতে পারতাম ঠিক আছে এটা প্রথমে আগে ড্র করবো তো ওই যে দেখো ওই যে ওই প্রজেকশন লাইন গুলো যেভাবে উঠতেছে
মনে করো ওই ওইখান যে এখান থেকে এসে এইভাবে আসতেছে, মানে এটা নিচে যদি ড্র করতাম, এটা তো আসলে ঠিক নিচে নাই, মানে ওইভাবে জায়গা ছিল না, জন্য পাশে দেখাইছে আর কি। তো এইভাবে তুমি ওই প্রথমে আগে প্ল্যানটা ড্র করো, প্ল্যানটা ড্র করে ঠিক উপরে তুমি ক্রস সেকশনটা দেখে দাও। তো তাহলে তোমার এটা পেয়ে গেলে, তো এখান থেকে তুমি 3 ইঞ্চি ডানে রাখো, 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি ডানে রাখো, প্রত্যেক পাশে 3 ইঞ্চি করে রাখো। এবং এই যে নিচে লেয়ার থাকবে ব্রিক ফ্ল্যাট সোলিং, তো ব্রিক ফ্ল্যাট সোলিং দেখানোর সময় তুমি এই যে এইটা কিন্তু এখানে একটু বাড়তি দেখাই দিতে পারো। তো এতটুকু বুঝতে পারছো যে ব্রিক ফ্ল্যাট সোলিং সবার নিচে আমি কি দেবো? ব্রিক ফ্ল্যাট সোলিং 3 ইঞ্চি বা 75 mm, তার উপরে দেবো 3 ইঞ্চি সিসি লেয়ার বা 75 mm সিসি লেয়ার। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, তো এখন আমি দেখি যে আমি এই ফাউন্ডেশনের স্ল্যাবটা কতটুকু দেব। তো দেখো, যে আমি একটু সহজভাবে বলি, এখানে যে এই কলামটা আছে সেই কলামটা এসে কিন্তু এখানে কি করতেছে, এরিয়াটা বেড়ে যাচ্ছে না? এই এরিয়া বাড়ানোর কারণ কি বলতো? এরিয়াটা যদি আমি না বাড়াইতাম তাহলে কিন্তু লোডটা সে নিতে পারতো না, সয়েল লোডটা যাতে সয়েল নিতে পারে এই কারণে আমাকে এরিয়াটা বাড়াই দিতে হবে। এবং এই যে এই এরিয়াটা কতটুকু হবে তুমি প্রজেকশন লাইনের মাধ্যমে আনতেছো? তো এভাবে এটা আনা গেল। তো তাহলে এটার একটা থিকনেস থাকে, যে এই যে এখানে কলামের কাছে থিকনেসটা আমরা প্রথমে দেখি। তো কলামের কাছে থিকনেসটা এখানে কত দিছে, যে এই সিসি লেয়ারের উপর থেকে এই পর্যন্ত কতটুকু আছে টোটাল? দেখো 325 আর 75 যোগ করো কত আসে, 400, অর্থাৎ 400 mm, 400 mm এভাবে গেছে। তো অর্থাৎ আমি যে স্ল্যাবটা দেবো ফাউন্ডেশনের যে স্ল্যাবটা সেটা 400 mm থিক। এবং এই কলামের লোড যত বেশি হবে আমাকে তার থিকনেসটা বাড়াইতে হবে, কারণ থিকনেসটা যদি কম হয় তাহলে যে এই বরাবর ভেঙে যেতে পারে, ভেঙে এই কলামটা নিচে চলে যাবে, অর্থাৎ এটা পাঞ্চিং হয়ে যাবে। তো পাঞ্চিং যাতে না হয় এই কারণে তার একটা থিকনেস মেনটেন করতে হয়, এবং থিকনেসটা নির্ভর করে তার ডিজাইনের উপর এবং তার ম্যাটেরিয়াল প্রপার্টিসের উপর। তো সবচেয়ে বেশি থিকনেস দরকার হয় কলামের ঠিক কাছে, এবং কলাম থেকে দূরে গেলে আসলে তার ওই থিকনেসটা দরকার নাও হইতে পারে, এই কারণে এখানে আমরা তার থিকনেসটা কমাই দিতে পারি। তো এই যে থিকনেসটা কমাইছে কতটুকু, 75 mm কমাইছে। তো তাহলে তুমি কিন্তু এইভাবে তার লাইনগুলো ড্র করতে পারো, মানে হালকা লাইন বা প্রজেকশন লাইন ড্র করে পরে এগুলো মুছে দিতে পারো। তো তাহলে এই পর্যন্ত আমরা ড্র করলাম, এখন আমরা এটাকে যোগ করি। তো আমি তো দেখতেছি যে আমি এখান থেকে কিছু দূরে গিয়ে তার থিকনেসটা কমানো শুরু করব। তো তুমি এই কলামের এইখান থেকে তুমি এই 275 mm একটা লাইন টানো, প্যারালাল লাইন। স্যার এই থিকনেসটা কি স্যার, ওইটা কি স্যার, মানে কংক্রিট ঢালা কিছু তো কংক্রিটের যে একটা লেয়ার দেয় হয় ওইটা স্যার? হ্যাঁ হ্যাঁ, নিচে যে কংক্রিটের স্ল্যাবটা দেয় ওইটাই, মানে ওই স্ল্যাব স্ল্যাবের উপর যে স্যার কংক্রিট ঢালা হয় স্যার ওইটা স্যার? তুমি মনে হয় দেখছো কাজ, তাই না? কিছু দেখছিলাম স্যার। হ্যাঁ, এই যে এটাই তো প্রথমে বানায়। তো এইটা দেখো, এই কলামের কাছে 400 mm থিকনেস রাখছে, আর এই একদম কাছে চলে আসলে বা একদম কর্নার চলে গেলে এটা 75 mm কমাই দিচ্ছে, কারণ এখানে কংক্রিট দরকার নাই, তো তার খরচ বাঁচানোর জন্য এটা করছে। এটা না করলেও হয়, আবার এটা করলেও চলে, সমস্যা নেই। তো দেখো এখানে 275 mm এই পাশে নিচ্ছে একটা, এই পাশে নিচ্ছে। তো এইটা কত দূরে নিতে হবে এটা আমরা একটু পরে দেখি, ঠিক আছে? কারণ এটা নির্ভর করে আসলে কলামের সাইজের উপর। তো আমরা এখন কলামটা একটু ড্র করা দেখি, যে কলামটা কিভাবে আমরা ড্র করব, এটা আমরা একটু পরে আসতেছি।
তো এখানে আমরা ধরলাম যে কলামটা হচ্ছে 12 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি তো তাহলে আমি দেখো যেহেতু আমার কলামটা ঠিক ফুটিং এর মাঝামাঝি বরাবর আছে তো আমি কলামটা প্রথমে ড্র করি দেখো কলামটার জন্য আমি এখানে তার একটা সেন্টার লাইন ড্র করলাম এটা আমি একটা খুব হালকা করে ড্র করলাম তো এখানে আমাকে দুইটা লেভেল বুঝতে হবে যে পিএল কি এবং জিএল কি তো পিএলটা হচ্ছে যে আমি ফ্লোর লেভেলটা হচ্ছে আমার পিএল আর জিএল হচ্ছে যে গ্রাউন্ড লেভেল যেটা সেটা হচ্ছে জিএল এইটাকে আমি জিরো জিরো ধরতেছি যে এটা আমার জিরো লাইন এখান থেকে আমি উপরে যাব নিচে ডাইমেনশন গুলো দেখাবো তো এই এই ফাউন্ডেশনের ক্ষেত্রে দেখো এই ফাউন্ডেশনের একদম এই সিসি লেয়ার থেকে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা কত দূরে আছে 1500 mm 1500 mm মানে কত 300 mm 1 ফিট তার মানে 5 ফিট নিচে আছে অর্থাৎ আমরা যখন ড্র করা শুরু করব তখন এই যে এই এখান থেকে 1500 mm দূরে আমি তার এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা দেব এবং এই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল অর্থাৎ যে তার প্লিন্থ লেভেল এই যে প্লিন্থ লেভেল এইটা কিছুটুকু উপরে থাকবে এইটা এখানে 1.5 ফিট দেখাইছে তো এটা 1.5 ফিট দেওয়া যেতে পারে 2 ফিট দেওয়া যেতে পারে ঠিক আছে তো তাহলে এই দুইটা লেভেল বুঝতে পারতেছো তো এই গ্রাউন্ড লেভেলটা আমাকে এইভাবে দেখাই দিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে গ্রাউন্ড লেভেলটা আছে দেখো এতটুকু কি বোঝা গেছে এখন এতটুকু বোঝা গেছে কথা বলো না কেন গ্রাউন্ড লেভেলটা একটু আবার বলবেন স্যার হ্যাঁ গ্রাউন্ড লেভেলটা হচ্ছে যে তোমার মানে মাটি যে লেভেলে ছিল মানে সবকিছু বানানোর আগে তোমার সয়েলটা যে লেভেলে ছিল ওটা হচ্ছে গ্রাউন্ড লেভেল তো তুমি এই গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু নিচে ট্রেন্স কাটবে সেটা এখানে দেখাইতে হবে তো তাহলে আমি দেখো এই ফাউন্ডেশনের ঠিক এই লেভেল থেকে তার গ্রাউন্ড লেভেলটা ড্র করলাম 1500 mm উপরে এবং এখান থেকে তার পিএলটা রাখছি আমি 450 mm উপরে এখানে আমি পিএল লেভেল দেবো এবং এখানে কিন্তু আসলে ফ্লোরটা আমি বানাবো তো ফ্লোর বানানোর জন্য দেখো এখানেও ঠিক একই রকম যে এখানে আমি 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং দেবো এখানে 3 ইঞ্চি সিসি লেয়ার দেবো এবং এরপর ফ্লোরটা থাকবে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর লেভেল এটা তো এখন দেখো আমি যেহেতু কলাম বলছি যে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি তো কলামটা একটু ড্র করি মনে করো যে কলামের ক্ষেত্রে এরকম থাকবে কলামের মধ্যেও এরকম থাকে যে কলামের মধ্যে আমরা দেই টাইবার ঠিক আছে টাইবার দেই কারণ টাইবার না দিলে কলামটা বাকলিং চলে আসতে পারে তো এই এই একইভাবে কলামের ক্ষেত্রেও তার এখানে রিইনফোর্সমেন্ট থাকবে চারটা কোনা চারটা রিইনফোর্সমেন্ট দিতেই হবে তো আমরা এই ক্ষেত্রে বললাম যে আমাদের আরো রিইনফোর্সমেন্ট আছে অর্থাৎ এখানেও আরো রিইনফোর্সমেন্ট আছে অর্থাৎ এই সাইড 12 ইঞ্চি এই সাইড 12 ইঞ্চি তো এই কলামটা যেটা ড্র করা আছে এইটা হচ্ছে যে পিএল এর উপরে মানে পিএল এর উপরে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কিন্তু কিন্তু এটা যখন নিচে চলে যাবে অর্থাৎ এই যে পিএল এর নিচে চলে যাবে তখন কিন্তু আমাকে তার সাইজটা বাড়াইতে হবে তো তখন আমার সাইজটা বাড়াইতে হবে কারণ এটা যখন মাটির নিচে চলে যাবে সেটা তো ময়েস্ট দ্বারা অ্যাটাক হইতে পারে তো এই কারণে আমরা কি করি তার এখানে দেখো আমরা ওই স্টিরাপটা একই লেভেল বরাবরই থাকবে এবং যে রিইনফোর্সমেন্ট গুলো ছিল সেটাও একই লেভেল বরাবরই থাকবে অর্থাৎ এই যে এটা তো রেড ছিল
ঠিক আছে, তো এটা যখন এই যে নিচে চলে যাবে, এটাকে আমরা বলি যে অ্যাবভ পিএল, আর এটাকে বলি বিলো পিএল। ঠিক আছে, তো এটা অ্যাবভ পিএল এবং বিলো পিএল। তো অ্যাবভ পিএল যখন থাকবে তখন কলামের যে সাইজটা সেটাই মেইনটেইন হবে, কিন্তু বিলো পিএল যখন চলে যাবে তখন আমরা এটার ক্লিয়ার কভার 3 ইঞ্চি মেইনটেইন করি। পিএল এর উপরে ক্লিয়ার কভার থাকে 1.5 ইঞ্চি, কিন্তু এটা যখন পিএল এর নিচে চলে যায় সেই ক্ষেত্রে আমরা এটা মেইনটেইন করি কত, 3 ইঞ্চ। 3 ইঞ্চ মেইনটেইন করার কারণ হচ্ছে যে আমি যদি বেশি কংক্রিট রাখি তাহলে ময়েস্টের অ্যাটাকটা কম হবে, তো সেক্ষেত্রে ওই যে রিইনফোর্সমেন্ট আছে সেই রিইনফোর্সমেন্ট কিন্তু মরিচা পড়ার চান্সও কমে যাবে, এই কারণে আমরা ওইখানে তার থিকনেসটা বাড়িয়ে দেবো। তাহলে দেখো যে বাম পাশে বাড়তেছে 1.5 ইঞ্চি, ডান পাশে বাড়তেছে 1.5 ইঞ্চি, আবার দেখো প্রত্যেক পাশে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাড়তেছে, তাহলে এই নিচে গিয়ে এটা সাইজ কত হয়ে যাবে বলো তো, এখানে কত হবে, 3 ইঞ্চি 3 ইঞ্চি বেড়ে যাবে না, তার মানে 15 ইঞ্চি × 15 ইঞ্চি হবে। তো এই কারণে দেখো আমরা প্রথমে যখন উপরে কলাম ড্র করব, এই সেন্টার লাইন থেকে আমি এখানে 6 ইঞ্চি নিলাম, মানে 12 ইঞ্চি ড্র করার জন্য, এই যে পিএল পর্যন্ত আমি নিলাম 6 ইঞ্চি 6 ইঞ্চি 12 ইঞ্চি করার জন্য, এবং যখন পিএল নিচে চলে যাবো তখন কিন্তু আমাকে এখান থেকে একটু বাড়াই নিতে হবে, কারণ আমি দেখতেছি যে পিএল যখন আমি আসতেছি তখন সেখানে কিন্তু আমার থিকনেসটা একটু বেড়ে যাচ্ছে কলমের। তো দেখো এখানে একটা স্টেপ দেখা যাচ্ছে, এটা কেন এবার বুঝতে পারতেছো, তো এই কলামের রিইনফোর্সমেন্ট আমরা ধরলাম যে এখানে আছেন 8টা নাম্বার 5 বা 8টা নাম্বার 7, অর্থাৎ এই যে দেখো মোট 8টা রিইনফোর্সমেন্ট আছে, তো নাম্বার 7 এর 8টা রিইনফোর্সমেন্ট আছে আমরা ধরলাম, আমাদের এটা একটা হাইপোথেটিক্যালি ধরলাম আর কি। তো তাহলে এখন তার রিইনফোর্সমেন্ট গুলো একটু ড্র করা দেখি, তো কলামটা ড্র করে বুঝতে পারছো? স্যার এগুলো না স্যার আরো মানে বারবার ভিডিও দেখে দেখে বুঝতে হবে স্যার, অনেক ডিটেইল আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই ফুটিংটা পর্যন্তই পড়ব, তো মানে এখানে তো আসলে বোঝার বিষয় আছে কারণ এখানে অনেক এলিমেন্ট আছে, তো এলিমেন্ট গুলো বুঝতে হবে যে কোনটা কি, তাহলে মনে থাকবে আর কি। তো তাহলে আমরা প্রথমে কলামটা ড্র করলাম, কলাম ড্র করার পর এখন তার রিইনফোর্সমেন্টটা ড্র করি, তো রিইনফোর্সমেন্টটা আমরা একটু পরে দেখি কারণ আমরা প্রথমে আগে কংক্রিট আউটলাইন যেটা আছে সেটা ড্র করে ফেলি। তো দেখো আমরা এখন এই যে কলামের এই ফেসটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমি কিছু দূর যাবো, এই মোটামুটি 1 ফিট বা 10 ইঞ্চ যাইতে পারি, গিয়ে এখানে আমি তার থিকনেসটা কমানো শুরু করব। তো তাহলে এখান থেকে আমি তার অফসেটটা নেব, এই যে এখানে তার অফসেট নিলাম, এখানে তার একটা প্যারালাল লাইন টানলাম এবং পরে এটা যোগ করে দিলাম এইভাবে। তাহলে দেখো আমরা ফাউন্ডেশনের যে স্ল্যাবটা সেটা কিন্তু ড্র করে ফেলতে পারলাম। ঠিক আছে, তাহলে আমাদের নিচের কাজ শেষ, এখন আমরা বাকি অংশগুলো দেখি। তো এখন দেখো আমরা যে আমাদের যে ফুটিং, কলামে যখন লোড আসবে তখন কিন্তু ফুটিংটা কিভাবে বাঁকতে পারে বলো তো, একটু আইডিয়া করার চেষ্টা করো। মনে করো যে এখানে আছে, দেখো এই যে মনে করো এই ফুটিং আছে, এই ফুটিং আছে এখানে উপর থেকে লোড আসতেছে, ঠিক আছে, তো লোড আসলে কি কি হবে বলো তো, এটা এভাবে বাঁকবে না, এ নিচে আছে সয়েল, ঠিক আছে,
তো তাহলে দেখো আমার ফুটিং এর নিচে কি আসতেছে বলো তো, নিচে কিন্তু টেনশন আসতেছে। তো নিচে টেনশন আসলে কি আমাকে রিইনফোর্সমেন্ট তো নিচে দিতে হবে, তাই তো? তো সেটাই এখানে করছে। দেখো আমি তার নিচে এই যে রিইনফোর্সমেন্টটা দেব, এই রিইনফোর্সমেন্টটা এই ফুটিং এর নিচে যে টেনশনটা আসতেছে সেটাকে রেজিস্ট করবে। তো রিইনফোর্সমেন্টটা আমি আসলে দুইটা বরাবরই দেব, অর্থাৎ তার এই বরাবর থাকবে এবং এটার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনও একটা থাকবে। তো দেখো যে এই সার্ভ এই ফেস থেকে আমি রিইনফোর্সমেন্টটাকে একটু এদিকে উঠাই দিই, এটা 3 ইঞ্চি উঠানো যেতে পারে, এবং এই ফেস থেকে এটা কিন্তু মিনিমাম 3 ইঞ্চি মেনটেন করতেই হবে, কারণ 3 ইঞ্চির যে যদি কমাই দিই তাহলে কিন্তু এটা রাস্টিং হয়ে যাবে। এই কারণে আমি সম্পূর্ণটুকু দেবো না, 3 ইঞ্চি পর্যন্ত এটা গ্যাপ রাখবো। এবং এই রিইনফোর্সমেন্ট গুলো আসলে কত স্পেসিং এ থাকবে সেটা নির্ভর করবে তার লোডের উপর এবং ডিজাইনের উপর। তো দেখো আমি এই এই বরাবর দেবো এবং এটার সাথে তার পারপেন্ডিকুলারলিও একটা রিইনফোর্সমেন্ট থাকবে, এই যে এই রিইনফোর্সমেন্ট গুলো, অর্থাৎ এটার সাথে ঠিক পারপেন্ডিকুলারলি আছে। তো দেখো এখানে একটা নোটেশন দেওয়া আছে যে 16 phi at the rates 175 mm center to center in both way। তো তার মানে যে এখানে যে রিইনফোর্সমেন্ট গুলো আছে এগুলো প্রত্যেকটা বার হচ্ছে 16 mm ডায়ামিটারের, এবং এরা একটা থেকে আরেকটা মানে একটা বারের সেন্টার লাইন থেকে আরেকটা বারের সেন্টার লাইনের ডিস্টেন্স হচ্ছে 175 mm। তো এটাকে আমি প্ল্যানে দেখাবো, দেখো এটাকে যখন আমি প্ল্যানে দেখাবো দেখো এইখানে যে রিইনফোর্সমেন্ট আছে এখানে আমি একটা অ্যারো চিহ্ন ব্যবহার করে এটা দেখাবো যে এটা এই বরাবর আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, এবং এইটা যেখানে এটা টাচ করবে সেখানে আমি এটা এরকম একটা দেব। দেখো এখানে কি দেখাইছে মানে দেখো আমার মেইন বারটা কোনটা, মেইন বারটা হচ্ছে এইটা, মেইন বারটা হচ্ছে এইটা, এবং এটা এখান থেকে এই পর্যন্ত যাবে, এবং এটা কত 16 mm ডায়ামিটার, এবং একটা থেকে আরেকটা সেন্ট্রাল লাইন ডিসটেন্স হচ্ছে 175 mm। তো এই বারটা হচ্ছে এই বারটা, এবং এই যে দেখো এই যে অন্য অন্য ডিরেকশন যেটা আছে অন্য ডিরেকশনে কোন বারটা আছে, অন্য ডিরেকশনে আছে যে এই বারটা, এটা অন্য কারোর যদি ড্র করি এই যে এই ডিরেকশনে আছে, ঠিক আছে? তো এটাও আমি ওইরকম অ্যারো দিয়ে দেখাই দেবো। তোমরা স্ল্যাবের ড্রয়িং এর ক্ষেত্রেও দেখবে যে অনেকটা একই জিনিস ব্যবহার করতেছো। দেখো এই যে এখান থেকে যখন এই যে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এই যে এখান থেকে এর মধ্যে এই রডটা আসলো আছে, তো এখানেও আমি এরকম দেখে দেবো। তো এটাও যেটা বলছে যে এই 16 mm ফাই 175 mm সেন্টার টু সেন্টার। তো তাহলে আমরা নিচের রিইনফোর্সমেন্টটা বুঝতে পারলাম। এখন আমরা কলামের রিইনফোর্সমেন্ট একটু দেখি, কলামের রিইনফোর্সমেন্টটা কি হবে। আমরা যেহেতু বলছি আমাদের যে মানে ওটা তো আসলে ড্র করছিলাম ওটা চলে গেল, তো এখানে দেখো একটু মনে করে দেখো যে আমরা যেটা চিন্তা করছি আমাদের 8টা রিইনফোর্সমেন্ট ছিল নাম্বার 7 এর, ঠিক আছে, বা এবং এটা কত ছিল 12 ইনটু 12, তো তাহলে আমি যে কলামের যে আউটলাইনটা ড্র করছিলাম সেইখান থেকে আমি এই যে 1.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সরি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করেই আমি এই যে রিইনফোর্সমেন্টগুলো ড্র করবো, ঠিক আছে? এবং এই রিইনফোর্সমেন্টগুলো ড্র করে এখান থেকে কিন্তু আবার এদিকে একটু নিয়ে যেতে হবে মোটামুটি 1 ফিটের মতো, কারণ
এটা যদি সরাসরি তুমি এখানে এন্ড করে দাও তাহলে কিন্তু এটা মানে ফাউন্ডেশন ফুড়ে ভিতরে চলে যেতে পারে, তো এটা যাতে না হয় এবং লোড ক্যারিং ক্যাপাসিটি যাতে ভালো হয় এবং একই সাথে যাতে এটা ডেভেলপমেন্ট লেংথটাও যাতে মেনটেন হয়, এই কারণে এখানে আমরা আরো এটা মোটামুটি 1 ফিট বাড়াই দিই। ঠিক আছে, তো এটাই মেইন রড। এবং দেখো মাঝখানে যে রডটা আছে, যে মাঝখানের রডটা কোনটা, এই যে এই রডটা, ঠিক আছে, এই রডটাই যে এইভাবে আসবে এখানে মাঝখানে দেখো যে এখানে একটা ব্রেক লাইন ব্যবহার করছে, কারণ এই সম্পূর্ণ ডিস্টেন্সটা হয়তো দেখায় নেই, তো এই সম্পূর্ণ ডিস্টেন্সটা না দেখার কারণে এখানে একটা ব্রেক লাইন ব্যবহার করতে পারো। তো তাহলে এই যে এইভাবে আসবে, এসে দেখো এই যেহেতু এটা আবার কোন দিকে আসবে, অর্থাৎ স্ক্রিন থেকে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে ওই রডটা। চিন্তা করো যে আমি যেহেতু এই রড গুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে দিচ্ছি, তো এখানে যে মাঝখানে যে রডটা আছে সেইটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে কোন ডিরেকশন আসছে, স্ক্রিন থেকে বাইরের দিকে আসছে। তার মানে এটাকে আমাকে বোঝানোর জন্য এই যে এখানে একটা আমি ডোনাট ব্যবহার করব, এই কারণে এখানে একটা ডোনাট ব্যবহার করছি। স্যার এটা কি স্যার একদম গ্রাউন্ড ফ্লোরে যখন বিল্ডিংটা মানে কলাম গুলো উঠানো হয় তখন তখনকার স্ট্রাকচারটা না? হ্যাঁ হ্যাঁ, এটা তো হ্যাঁ তখন মানে ফাউন্ডেশন যখন বানানো হয় সেটাই সেটাই তো করতেছি আমরা, ফুটিং বা ফাউন্ডেশন একই জিনিস। স্যার এখানে যে রডটা স্যার যে দেখালেন যে শোয়ানো হয়েছে যেটা 1 ফিট, সেটা তো 1 ফিটের চেয়ে বেশি দেখলাম আমি, দেখছিলাম স্যার। এটা তো নির্ভর করে তার ডিজাইনের উপর, এটা তো আমরা একটা মানে টিপিক্যাল একটা শিখতেছি, এটা ডিজাইন শিখাটা আমরা এখন তোমাদের তো মানে সিলেবাসে নাই, এটা সিভিলের অংশ, তো ডিজাইন করলে গিয়ে এগুলো আসে। তো এটা আমরা একটা হাইপোথেটিক্যাল একটা শিখতেছি যে কিভাবে আমরা ড্রয়িংটা করতে পারি এবং ড্রয়িং দেখে বোঝাটা উদ্দেশ্য আমাদের। তো তাহলে আমাদের রিইনফোর্সমেন্ট গুলো ড্র করা শেষ হয়ে গেল, এখন আমাদের একটা জিনিস বাকি আছে যে আমরা তার টাই বারটা দেখাইতে হবে। স্যার আজকে এটুকুই থাক। হ্যাঁ আজকে আমাদের এইটাই, অনেক বেশি হচ্ছে আজকে বুঝতে অনেক সমস্যা। তো এখন দেখো আমাদের এই যে এইটা ড্র করা বাকি আছে, তো আমাদের গ্রেড বিমটা দিতে হয়। তো এই গ্রেড বিম কে আমরা সংক্ষেপে লিখি জিবি, গ্রেড বিম। গ্রেড বিমটা থাকে হচ্ছে গ্রাউন্ড লেভেলে। তো গ্রাউন্ড লেভেলে গ্রেড বিম দেওয়ার কারণ হচ্ছে যে আমি গ্রেড বিমটা যখন দেই তখন বিল্ডিংটা দেখো মানে আমার প্রথম যে স্ল্যাবটা হবে সেই প্রথম স্ল্যাব কিন্তু এই পিএল থেকে 10 ফিট উপরে, এটা এখানে দেখানো হয়নি, পিএল থেকে 10 ফিট উপরে। কিন্তু গ্রেড বিমটা যদি না দিতাম তাহলে কি এই যে পুরো কলামের লেংথ কত হয়ে যেত বলতো? এই যে এই 5 ফিট বা 2 মানে মোটামুটি এখানে 7 ফিট আছে আর ওইখানে গিয়ে আরো 10 ফিট, তার মানে 17 ফিট। তো এত লম্বা কলাম কিন্তু রাখা যাবে না, কারণ কলাম যদি লম্বা হয়ে যায় তো তার বাকলিং লোড কিন্তু অনেক কমে যাবে, অর্থাৎ কম লোডেই সেটা ফেল করতে পারে। তো এই কলামের লেংথটাকে কমানোর জন্য আমাকে গ্রাউন্ড লেভেল একটা বিম দিতে হয়, ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা শিখে আসলাম বিম। তো গ্রেড বিমের লোড একটু কম আসে এটার ড্রয়িং আমরা আপাতত এখন দেখতেছি না, তো গ্রেড বিমটা যে এখানে আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা শেডিং দিছি। এখানে দেখো এটা আমি যে এইভাবে দেখাই দেবো, এই যে এটা এখানে তো গ্রেড বিমটা দেখাই দিতে হবে। এবং এখানে তোমরা যে কংক্রিটের যেই শেডিংটা শিখছো বা হ্যাসিংটা শিখছো সেটা এখানে ব্যবহার করতে পারো। তো গ্রেড বিমটা কিভাবে গেছে তার ঠিক গ্রাউন্ড লেভেলে এটা ড্র করতে হবে, এবং এই গ্রেড বিমের ডেপথ তুমি 200 মিলিমিটার ধরতে পারো মোটামুটি থাম্ব রুল একটা। এবং এখানে একটা ব্রেক লাইন দেখাইছে কারণ এইটা ওই ওইদিকে আরো কন্টিনিউ করছে, তো যতটুকু কন্টিনিউ করছে এটা আমরা দেখাইতে চাচ্ছি না, এই কারণে এখানে আমরা তার একটা ব্রেক লাইন ব্যবহার করছি। এটা কোন জায়গা থেকে ঠিক বুঝলাম না কথাটা, এটা গ্রাউন্ড লেভেলে বরাবর আরো বিম দিতে হবে একটা গ্রাউন্ড লেভেলে। মানে স্যার গ্রাউন্ড লেভেল মানে স্যার ওই ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটার ওখানে এই ইয়াটা দেওয়া হয় স্যার? না না, ফ্লোর তো আছে যে এইখানে পিএল লেভেলে থাকবে ফ্লোর, অর্থাৎ এইখানে থাকবে ফ্লোর আর এটার নিচে থাকবে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল যেখানে আগে ছিল সেখানে দিতে হবে এই গ্রেড বিমটা। এখানে একটা জিনিস আমাদের এখনো বলা হয়নি, দেখো যে আমরা
যে এই যে এখানে যে ট্রাঙ্কেট করতেছি অর্থাৎ এখানে যে আমরা তার থিকনেসটা কমাই দিচ্ছি, তো এটা তো আসলে প্ল্যানে বোঝা যাবে তাই না? তো দেখো এই যে এখান থেকে আমরা যেই প্রজেকশন লাইনটা নিচ্ছি, এই যে এখানে এই প্রজেকশন লাইনটা কিন্তু এই যেভাবে আসতেছে, মানে এটা ঠিক নিচে ড্র করতে হবে প্ল্যানটা, আগে প্ল্যানটা ড্র করবে, প্ল্যানের উপরে ড্র করবে হচ্ছে এই যে এই সেকশনটা। দেখো যে তারপরে যে এখান থেকে একটা প্রজেকশন লাইন নাও, এই যে এখানে প্রজেকশন লাইন আসবে। তো তার মানে দেখো যে এই এতটুকু অংশের মধ্যে কিন্তু তার থিকনেসটা একটু বেশি, এবং এখান থেকে যত তার বাইরের সার্ফেসের দিকে যাচ্ছে তার থিকনেসটা কমতেছে, এই কারণে আমরা প্ল্যান দেখলে এরকম দেখতে পারবো। আর এখানে আরেকটা বিষয় দেখো যে আমরা এই যে এরকম কয়েকটা বার ব্যবহার করতেছি, এই বারগুলো কেন ব্যবহার করতেছে, এগুলোকে আমরা বলবো টাই বার। আমরা বিমের ক্ষেত্রে কি দেখছি, বিমের ক্ষেত্রে ওই লংগিটিউডিনাল রিইনফোর্সমেন্টের পারপেন্ডিকুলারলি কিন্তু কয়েকটা রিইনফোর্সমেন্ট ছিল, ওগুলোকে আমরা বলছি স্টিরআপ। আর এই বিমের ক্ষেত্রে মেইন এই যে লংগিটিউডিনাল অর্থাৎ এই বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেই রিইনফোর্সমেন্টের সাথে পারপেন্ডিকুলার যে রিইনফোর্সমেন্ট গুলো ড্র করতেছে স্যার, এটা চার কোণ আকৃতিতে বাকি আছে স্যার, তারপর গুণা দিয়ে বাদ আছে ওইটা স্যার। হ্যাঁ এই যে এটা আমরা যদি এটা দেখো যে সেকশন দেখি অর্থাৎ এখানে এখানে যদি একটা সেকশন নেই, এখানে একটা সেকশন নিলে যে এটা দেখতে পারবো, তো এই যে এটাই হচ্ছে টাইবার। তো টাইবারের একটা স্পেসিং হইতে পারে, তো একটা টিপিক্যাল একটা স্পেসিং আমি ধরি যেটা মনে করো এখানে লেখা নেই, ধরলাম যে টাইবার গুলো কতটুকু আছে, নাম্বার থ্রি বার, নাম্বার থ্রি বার 6 ইঞ্চি পরপর আছে। এটা ডিজাইনের উপর নির্ভর করে, তো এটা আমরা তো দেখতেছি না, এটা একটা ধরলাম আর কি। তো এই মোটামুটি আমাদের একটা ফাউন্ডেশনের কমপ্লিট ড্রয়িং। আমরা প্রথমে আমাদের যেই সাইজটা দেওয়া থাকবে সেই সাইজ অনুযায়ী আমরা প্রথমে তার প্ল্যানটা ড্র করব, এবং প্ল্যান থেকে আমরা ওই মাঝখানে একটা সেকশন নিয়ে তার উপরে সেকশনটা ড্র করব। তো তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম, আজকে আমরা তার বিম ড্রয়িং শিখলাম এবং ফুটিং ড্রয়িং শিখলাম।